আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। IEEE BEUBT স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE BEUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ আয়োজিত আজকের লার্নিং লিঙ্কডইন সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিমা মাহজাবিন লাবনী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী এবং IEEE BEUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপের ভাইস চেয়ারপারসন। লিঙ্কডইন পেশাজীবীদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এটি অন্যতম একটি ওয়েবসাইট। লিঙ্কডইন 2002 সালে রেইড হফম্যান, অ্যালেন বোলো, কনস্ট্যান্টাইন এডিক্লে এবং জিয়ান লাগ ফিলেন্ট যৌথভাবে প্রতিষ্ঠা করেন। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 5 মে 2003 সালে। বর্তমানে এর নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা 225 মিলিয়নেরও বেশি। প্রায় 200-এর বেশি বিভিন্ন দেশের নাগরিক এটি ব্যবহার করছে। এর সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কোম্পানির যে কোনো লোককে পাওয়া সম্ভব লিঙ্কডইন দ্বারা। এটি পেশাজীবীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে অনেকেই মনের মতো চাকরি খুঁজে নিচ্ছে। তাই আমরা লিঙ্কডইনের সঠিকভাবে ব্যবহার করা শিখতে আমাদের আজকের সেমিনারটির আয়োজন করেছি। তাহলে আর দেরি না করে চলুন আমাদের আজকের সম্মানিত অতিথির পরিচয়টা জেনে নিই। আমাদের আজকের অতিথি মোহাম্মদ গিয়াসুদ্দিন স্যার। তিনি একজন RMG প্রফেশনাল। তিনি দক্ষতা এবং ক্যারিয়ার বিকাশ হিসাবে স্বেচ্ছাসেবক মিশনে বিশেষত যুবকদের জন্য তার পেশাদার প্রতিশ্রুতি ছাড়াও নিজেকে নিবেদিত করেছেন। তিনি একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম স্কিলস ক্যানভাসের প্রতিষ্ঠাতা এবং প্রশাসক, পাশাপাশি ডাইনামিক ডেভেলপার্স এর প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তার সাফল্যের মধ্যে অ্যাডভান্স লিঙ্কডইন প্রোফাইলস, সিভি রাইটিং, ক্যারিয়ার দক্ষতা বিকাশ এবং আরো অনেক বেশ কিছু নিয়ে সে কয়েকটি সেমিনার করেছেন। বর্তমানে তিনি স্কিলস ক্যানভাসকে গতিশীল ই লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কঠোর পরিশ্রম করছেন, যেখানে 7,000-এরও বেশি সদস্য ইতিমধ্যে যোগদান করেছেন এবং গ্রুপ থেকে শেয়ারটি তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেমিনারে। ধন্যবাদ লাবণী এবং বিওপিটির সকল শিক্ষার্থী এবং আজকের সেমিনারে অংশগ্রহণকারী সকলকেই। আমাদের সাথে আমাদের কয়েকজন সম্মানিত স্যার মহোদয় উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার ডক্টর মোহাম্মদ মাহাদি হাসান স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি স্যারকে স্বাগত বক্তব্য জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লাবণী। আজকের যে আয়োজন, সেটা মূলত আমাদের যে গেস্ট স্পিকার তার কাছ থেকেই আমরা ডিটেইলস শুনব। তবে আমি নিজেকে ধন্য মনে করছি আজকে আমাকে এখানে ইনভাইটেশন দেওয়ার জন্য। আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। তো লিঙ্কডইন এমন একটা ওয়েবসাইট যেটা আসলে সারা বিশ্বে ব্যবহৃত হয়। এটা বিশেষ করে আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, আমি দেখেছি এটার গুরুত্বটা কত। ওখানে কিন্তু ফেসবুক বা আমরা যে সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করি, এগুলো কিন্তু ফ্রেন্ডদের মাঝেই এটা সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি প্রফেশনাল লাইফের কথা চিন্তা করি, যেটার মাধ্যমে আমাদের যেই স্কিল আছে সেই স্কিল রিলেটেড যারা প্রফেশনাল, তাদের সাথে যদি আমরা কমিউনিকেশন করার চিন্তা ভাবনা করে থাকি, তাহলে লিঙ্কডইন এর কোনো বিকল্প নেই। এবং লিঙ্কডইন এর আর একটা বড় যে অ্যাডভান্টেজ, সেটা আমি বলবো, সেটা হলো যে ডাইরেক্ট যিনি এমপ্লয়ার তার সাথে আমরা কন্ট্যাক্ট করার সুযোগ পাবো। এখানে লিঙ্কডইনে যে এমপ্লয়ি এমপ্লয়ার সবাই সমান, এবং ওখান থেকে সরাসরি যিনি এমপ্লয়ার তার প্রয়োজন অনুযায়ী, তিনি যেমন চান সেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনি এমপ্লয়ি নিতে পারেন। কারণ হলো লিঙ্কডইন প্রোফাইলটা এমন ভাবে ডিজাইন করা যেখানে আমাদের যে কোয়ালিটিস গুলো আছে সেগুলো ওখানে সুন্দরভাবে দেওয়া থাকে। এই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমরা যারা এমপ্লয়ার আছে তারা সরাসরি রিক্রুট করতে পারে। এই জন্য আজকে আমরা শিখবো যে লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সুন্দর করে সাজাতে হয়। আমারও লিঙ্কডইন প্রোফাইল আছে, সবারই হয়তো আছে যারা প্রফেশনাল লাইফে। এই লিঙ্কডইন প্রোফাইল কিন্তু এমনি এমনি করে সাজে না, যেটা আজকে আমাদের অনারেবল গেস্ট সুন্দর করে আমাদেরকে জানাবেন যে কিভাবে একটা সুন্দর লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হয়। সেখানে আমাদের একটা ছোট্ট বায়ো, আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের যে এক্সপেরিয়েন্স এবং অন্যান্য ট্রেনিং কোর্সেস ইন্টার্নশিপ, এগুলো যারা আমরা করেছি,
আমাদের যে স্পেশাল স্কিল এগুলো সুন্দরভাবে ওইখানে ফুটিয়ে তুলতে হবে, যাতে এমপ্লয়ারের দৃষ্টি আকর্ষণ করা যায়। এই এই জিনিসটাই আজকে মূলত আমরা শিখবো। তো আমি সকলকে অনুরোধ করব যে খুব গুরুত্বের সাথে আজকের যে প্রোগ্রামটা সেটা দেখার জন্য, এবং এখান থেকে শিখে প্রত্যেকেই আমরা লিঙ্কডইন প্রোফাইল খুলে আমরা চেষ্টা করব আমাদের নেটওয়ার্কটা বাড়ানোর জন্য। হ্যাঁ, তো এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার ডক্টর মোহাম্মদ ফিরোজ মৃধা, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ সিএসসি। স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ বিইউবিটি এই সুন্দর একটা শিক্ষামূলক এবং আমাদের ক্যারিয়ারের জন্য এরকম একটা ওয়ার্কশপ করার জন্য, একটু আগে ডক্টর মাহাদী স্যার যেটা বলে গেল যে আসলে আমাদের ফেসবুক বা আদার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আমরা সময় ইউজ না করে যদি আমরা এই লিঙ্কডইন বা আমাদের যে প্রফেশনাল যেখান থেকে এমপ্লয়াররা ডাইরেক্ট তাদের এমপ্লয়ি খোঁজার জন্য ইউজ করতে পারে। যেমন আমি পার্সোনালি অনেক জায়গা থেকেই এরকম বিভিন্ন অফারও পাওয়া যায়, প্লাস হলো বলা সাজেস্ট করে যে এইখানে আপনার পোস্টের সাথে বা আপনার কোয়ালিফিকেশনের সাথে এই এই জব গুলো ম্যাচ করে ইউ ক্যান অ্যাপ্লাই নট অনলি ন্যাশনালি বাট অলসো গ্লোবালি। এরকম একটা সুন্দর স্টুডেন্টদের সাথে পরিচয় করানোর জন্য আমি মানে ব্যক্তিগতভাবে IEEE ডিউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ কে ধন্যবাদ জানাই, এবং সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের কিনোট স্পিকারকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। মোহাম্মদ গিয়াসুদ্দিন স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনাকে আপনার মূল্যবান বক্তব্য এবং প্রেজেন্টেশন শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লাবণী, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দুজন শিক্ষক মহোদয় আমাদের সাথে আছেন। খুবই ভালো লাগলো যে তারাও অ্যাপ্রিসিয়েট করছেন স্টুডেন্টদেরকে যে লিঙ্কডইন ইউজ করার জন্য। তো আমি আশা করব যে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তারা তাদের স্টুডেন্টদেরকে উৎসাহিত করবেন লিঙ্কডইন ইউজ করার জন্য, কেননা হচ্ছে এটি একটি প্রফেশনাল একটি প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা অনেক কিছুই শিখতে পারবেন যেগুলো তাদের ক্যারিয়ারে সহযোগিতা করবে। তো আজকে আর বেশি দেরি করব না, রোজার মাস তো আমাদের ইফতারের সময় খুব কাছে চলে এসেছে, আমাদের সময়ও 1 ঘন্টা। লিঙ্কডইনের মতো একটা ব্যাপক জিনিস আসলে 1 ঘন্টায় বোঝানো সম্ভব না, এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। তবে আজকে সেশনে আমরা যেটা চেষ্টা করব বা আমি যেটা চেষ্টা করব আপনাদেরকে লিঙ্কডইন সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া, মূলত লিঙ্কডইনটা কি, লিঙ্কডইনটা আমরা কেন ব্যবহার করব, হ্যাঁ এটার কেন অ্যাডভান্টেজটা কোথায় কোথায় আমরা পাচ্ছি, সেই জিনিসগুলো আমি একটু আজকে চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে। আর পরবর্তী সময়েও যদি আপনারা লিঙ্কডইন নিয়ে যদি কোনো আপনাদের জানার কিছু থাকে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো তো শুরু করি। লাবণী, আমি কি আমার স্লাইডটা শেয়ার করতে পারি? অবশ্যই স্যার। থ্যাংক ইউ, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আমি আমার স্লাইডটি শুরু করি। স্লাইডটি শেয়ার করতে করতে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, লিঙ্কডইন আসলে জিনিসটা কি আমরা বুঝতেই পারছি যে লিঙ্ক, এখানে লিঙ্ক বলে একটা জিনিস আছে। তো লিঙ্কডইনে যারা আমরা ফেসবুকে বলি যে ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, কিন্তু লিঙ্কডইনে আমরা যেটা বলি কানেকশন, অর্থাৎ আমরা যখন একজন একজনের সাথে লিঙ্ক হব, কানেক্টেড হব, সেটাই হচ্ছে লিঙ্ক। সো লিঙ্কডইনের নামকরণটা সেভাবে এসেছে, আমরা একজনের জন্য সাথে কানেক্ট হব।
এ কারণে লিঙ্ক হব, সে কারণে লিঙ্কডইন নামকরণ করা হয়েছে। আর এখানে যে কানেকশনটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা প্রফেশনাল কাজের জন্য আমরা সাধারণত কানেক্ট হই। আর এখানে আমাদের সবার পরিচয় হচ্ছে, আমরা হয়তো কোনো প্রফেশনে আছি অথবা আমরা স্টুডেন্ট আছি, আমরা কোন বিষয়ে পড়াশোনা করছি বা আমাদের ফিউচার প্ল্যান কি, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের যে লিঙ্কডইনের অ্যাক্টিভিটিস। আর কেন ব্যবহার করব, সেটা আমাদের সম্মানিত স্যার অলরেডি আপনাদেরকে বলে দিয়েছেন, আমি সেদিকে আর না যাচ্ছি, তো আমাদের সময় হাতে কম। যে ওনারা যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছেন কেন ব্যবহার করতে হবে ওনারা বলেছেন, তো আশা করছি আপনারা স্যারদের মূল্যবান পরামর্শ অনুযায়ী আপনারা লিঙ্কডইন ব্যবহার করবেন। সো আমি এখন চলে যাচ্ছি আমার স্লাইডে। লাবণী, স্লাইড কি দেখা যাচ্ছে আমাকে যদি একটু বলতেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকে সেশনের শুরুতে লাবণী আমার পরিচয়টা আপনাদের সাথে শেয়ার করেছেন, তবুও আমি আমার নিজের পরিচয়টা আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, বর্তমানে তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত আছি গত 9 বছর যাবৎ। পাশাপাশি আমি আমার প্রফেশনের পাশাপাশি যেটা করছি, যে ইয়ুথদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। বিশেষত আমি আমার অ্যাক্টিভিটিস গুলো করছি লিঙ্কডইনের মাধ্যমে, ফেসবুকে নয়। কেননা আমি বিশ্বাস করি যে এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো, সে বিষয়গুলো হচ্ছে লিঙ্কডইনে যতটুকু ইফেক্টিভ হয়, ফেসবুকে আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে ওভাবে হয় না। যার কারণে আমি ইয়ুথদেরকে নিয়ে কাজ করছি বর্তমানে 2টি অর্গানাইজেশনের মাধ্যমে। একটি হচ্ছে ডাইনামিক ডেভেলপার, যেটা আরো 3-2.5 বছর আগে থেকে কার্যক্রম চলছে। সেটাতে আমরা ফিজিক্যালি কাজ করতাম, কিন্তু প্যান্ডেমিকের কারণে হচ্ছে আমরা ফিজিক্যালি কাজগুলো যখন করতে পারছিলাম না, তখন আমি চিন্তা করলাম যে আমরা অনলাইন বেস কোনো শিক্ষামূলক একটা প্ল্যাটফর্ম তৈরি করি। তারই ধারাবাহিকতায় আমি চিন্তা করলাম যে লিঙ্কডইনই একমাত্র বেস্ট ওয়ে যেখানে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য, বিশেষত ইয়ুথদের জন্য আমরা কাজ করতে পারি। তখনই আমি স্কিলস ক্যানভাস নামক আরেকটি লিঙ্কডইন গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে ইয়ুথদেরকে নিয়ে কাজ করছি। এবং এই বিষয়টাও কিন্তু লিঙ্কডইন, এই অর্গানাইজেশন, 2টি অর্গানাইজেশন লিঙ্কডইন থেকেই হচ্ছে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন যে লিঙ্কডইন আসলে গুরুত্বটা কি। আজকে আপনাদের এই সেশনে আমার উপস্থিত হওয়া, সেটাও কিন্তু লিঙ্কডইনের প্রয়োজনে, যে লাবণী আমার সাথে কানেক্টেড আছেন লিঙ্কডইনের মাধ্যমে, সে আমাদের অর্গানাইজেশনের সাথে কাজ করছেন। সো যারা স্টুডেন্ট আছেন এখনো বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, তারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে কানেক্ট হওয়া যায় বিভিন্ন প্রফেশনালদের সাথে, এবং তাদের যে এক্সপিরিয়েন্স গুলো, তা সেই জিনিসগুলো তারা কিভাবে অ্যাচিভ করতে পারবে তাদের সাথে কমিউনিকেট করার মাধ্যমে। তো আমি মনে করি লিঙ্কডইন ব্যবহারে একটা অ্যাডভান্টেজ আজকের এই সেশনটি, বা একটা উদাহরণ যে ব্যবহার করলে আসলে পজিটিভ কি বা অ্যাচিভমেন্ট আমাদের কি হতে পারে। তো এটাই একটা প্রফেশনাল আমাদের নেটওয়ার্ক তৈরি হয় এই লিঙ্কডইন ব্যবহারের মাধ্যমে। আমি আজকে এই সেশনটাতে যেটি করব, সেটা হচ্ছে একটা স্লাইড, পাশাপাশি আমাদের আমার যে প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, সেটিও আমি শেয়ার করে আপনাদের সাথে লিঙ্কডইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তো আমি শুরু করছি আমাদের যে স্লাইডের প্রথম যে অংশটা, সেটা হচ্ছে লিঙ্কডইনে আমরা যে অংশটা প্রতি প্রথম ফোকাস দিব, যে কয়েকটি অংশ, তার মধ্যে একটি হচ্ছে প্রোফাইল পিকচার। তো আমরা জানি যে প্রোফাইল পিকচারটা আসলে ইম্পর্টেন্সটা কি। তো আমাদেরকে যখন কেউ দেখবে, প্রথমে কিন্তু আমাদের আমাকে লুকটা দেখবে, বা আমাকে দেখবে আমি দেখতে কেমন, হ্যাঁ, সেটার উপরে কিন্তু কেউ আমার সাথে কানেক্ট হবে কি হবে না, সেটা অনেক অনেক কিছুই নির্ভর করে। তো এই যে প্রোফাইল পিকচার, আমরা সাধারণত দেখা যায় যে ফেসবুকে আমরা যে পিকচারটা দিই, আমাদের বেস্ট পিকচারটাই দেওয়ার চেষ্টা করি সবসময়। ঠিক একইভাবে আমরা লিঙ্কডইনে যে প্রোফাইল পিকচারটা দিব, সেটা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব, বেস্ট ছবিটা। এবং এই ছবির ক্ষেত্রে আমাদের একটু প্রফেশনালিজম যেন আমরা মেনটেন করতে পারি, সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এখানে কয়েকটি পয়েন্ট আমি তুলে নিয়ে এসেছি। তার মধ্যে একটি হচ্ছে যে ছবিটা আমার হতে হবে, হ্যাঁ, যে অনেকে দেখা যায় যে কি আমরা সিভিতে যখন আমরা ছবি দিই, দেখা যাচ্ছে কি আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমরা ইন্টারভিউ ভর্তি হওয়ার সময় যে ছবিটা ইউজ করতাম, সেটা হচ্ছে আমরা সিভিতে দিচ্ছি,
অর্থাৎ অনেক পুরনো একটা ছবি দিচ্ছি। তো দেখা যাচ্ছে আমার প্রেজেন্ট ছবি এবং আগের ছবির মধ্যে কোনো মিল থাকছে না। তো আমরা লিঙ্কডইনেও সেম কাজটি করব। আমরা যখন প্রোফাইল পিকচারটা দিব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা রিসেন্ট কিনা এবং সেটি আমার দেখতে আমার মতো হবে কিনা, সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। হাই রেজুলেশন ইমেজ, অনেকেই দেখা যায় যে যে ইমেজটা দিচ্ছে সেটা রেজুলেশন ভালো না, তো আপনার আপনাকে জাজ করবে আপনার ছবিটা দেখে ফার্স্ট, যে সে ক্যান্ডিডেট হয়তো বা কোনো নিয়োগকর্তা আপনার প্রোফাইলটা দেখতে পারে। সেক্ষেত্রে আপনার যদি একটা ভালো রেজুলেশনের একটা প্রফেশনাল ছবি থাকে তাহলে আপনার পিক আপনাকে পিক করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপরে যেটা হচ্ছে, অনেকে আমরা ছবি দেই যে অনেক জুম করা, অনেক দূরের ছবি, তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ফেসটা কভার হয় এমন ছবি আমাদেরকে দিতে হবে। এখানে পাশেই কিন্তু হচ্ছে দুইটা লিঙ্কডইন প্রোফাইলের স্ক্রিনশট আমি এখানে অ্যাটাচ করেছি, সেখানে দেখবেন যে এখানে আমার একটা ছবি আছে, আমার প্রোফাইলের যে ছবিটা আছে। তো আপনারা এমন একটা ছবি দিবেন যেটাতে ফেসটা কভার করে, তাহলে একটু ভালো হয় যে ফেসটা যেন কভার করে এবং 60% যেন ফেস কভার করে। তারপরে হচ্ছে আপনারা যে নিজেদের ছবি দিবেন, অনেকেই আছে যে নিজের ছবি দেয় না, তারা পশু পাখি, যে আপনার একটা স্ক্রিনশট আমি এখানে আমার স্লাইডে অ্যাটাচ করেছি, এটা কিন্তু একটা রিয়েল আইডি কিন্তু ছবি। তো এখানে তারা বিভিন্ন পশু পাখি ছবি দিয়ে থাকে, তো এই কাজটি আপনারা করবেন না, আপনাদের ছবিটি আপনারা দিবেন। তারপর দেখা যায় যে কি, অনেকে ব্যাকগ্রাউন্ডে ছবিটা হয়তো বা অনেক ভালো হয়েছে কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে তারা হয়তো ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল করে না। তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের জন্য খুব একটা বড় বিষয়। তো আপনাকে আপনার প্রোফাইলটা যখন কেউ দেখবে আপনার ছবি ভালো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড দেখে যেন তাদের মনে কোনো নেগেটিভ এক্সপ্রেশন না আসে, সেদিকে আমাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর যেটা হচ্ছে পোশাকের যে ব্যাপারটা, সাপোজ আপনাকে কোনো নিয়োগকর্তা আপনাকে হায়ার করতে চাচ্ছে, তো আপনি যদি আপনি অফিসিয়াল যে গেট আপটা সেই গেট আপে যদি একটা ছবি থাকে এবং তারাও চিন্তা করবে যে না এই পার্সনটা বা এই ক্যান্ডিডেটটা যদি আমাদের অফিসে আসে, স্মার্ট এমপ্লয়ি হলে তো তারা তো চায় একটা স্মার্ট এমপ্লয়ি হোক, সো আপনারা এমন ড্রেস আপ পরা ছবি দিবেন যেটা পরে আপনারা অফিসে অফিসে অফিস করবেন, ঠিক আছে? সম্ভব হলে এটা এই এই ধরনের ছবি আপনারা দিবেন। আর ইউজ ফিল্টার ওয়াইসলি, এখানে হচ্ছে আপনার যখন পিসি থেকে আপনারা প্রোফাইলের ছবিটা দিবেন তখন ফিল্টার করা যায়। হ্যাঁ, আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি যেগুলোতে হচ্ছে ফিল্টার করা যায়, ব্রাইটনেস আপ ডাউন করা যায়, সেভাবে হচ্ছে আপনারা ব্রাইটনেস আপ ডাউন করে আপনারা ছবিটা দিবেন। আমি যদি যখন সময় আমি যদি সময় পাই তাহলে প্রোফাইলে গেলে ফিল্টার অপশনটা যদি দেখানো সম্ভব হয় আপনাদেরকে দেখিয়ে দিব। এই ছিল হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার নিয়ে কিছু কথাবার্তা। তারপরে আমরা আসি কভার যে পিকচার বা কভার ইমেজ বলি বা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলি, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট লিঙ্কডইনের জন্য। সবাই আমাকে দেখলো, তারপরে হচ্ছে আমার যে কভার ইমেজ এটা কিন্তু আপনার জন্য একটা বড় প্ল্যাটফর্ম নিজেকে সেল করা বা নিজেকে ব্র্যান্ডিং করার বা নিজেকে বা নিজের অর্গানাইজেশনকে, এটা একটা বিশাল বিষয়। তো আপনারা অনেকেই দেখা যায় যে কি প্রোফাইল পিকচার দিয়েছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেননি, তো এই কাজটা আপনারা কখনোই করবেন না, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে যখন দেখবে আপনার প্রোফাইলটা তাদের চোখেই কিন্তু চলে আসবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চলে আসবে, যখন খালি দেখা যাবে সেটা আনপ্রফেশনাল মনে হবে অনেকের কাছে, যে ক্যান্ডিডেট তো ঠিকভাবে তার প্রোফাইলের খুঁটিনাটি যে বেসিক যে জিনিসগুলো সেগুলোই তো তারা আপডেট করেনি, একটা নেগেটিভ এক্সপ্রেশন আপনার প্রতি চলে আসবে। তো আপনারা যেটা করবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা খালি রাখবেন না কখনোই, এবং এখানে কোন ধরনের হচ্ছে ছবিগুলো আপনারা কভার ইমেজে দিবেন সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের আপনার কোন ফিল্ডে আপনারা কাজ করছেন, তারপরে হচ্ছে আপনারা হয়তো বা কোনো অ্যাওয়ার্ড রিসিভ করছেন, হ্যাঁ, বা কোনো ভলান্টিয়ার কোনো কাজ অ্যাক্টিভিটিসের সাথে আপনারা ইনভলভ, ওই ওই মুহূর্তগুলোতে কোনো ছবি তুলেছেন, ওই জিনিসগুলো আপনারা আপনাদের কভার পিকচারে দিতে পারবে। অনেকে বিভিন্ন উক্তি দেয়, হ্যাঁ, প্রফেশনাল উক্তি দিতে পারেন আপনারা। তো যেটা হচ্ছে আপনারা এই কাজটি করবেন যে কভার পিকচার অবশ্যই দিবেন এবং নিজেকে ব্র্যান্ডিং করা যায়, হ্যাঁ, এমন কভার পিকচার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখেন যে আমরা দুইটা হচ্ছে আমি কভার প্রোফাইলের স্ক্রিনশট দিয়েছি, প্রথমটাতে হচ্ছে যে পাখির ছবিটা দিয়ে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম প্রথম স্লাইডে, সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, পাশাপাশি নিচে যে ইমেজটা আছে সেখানে দেখবেন এটা আমাদের স্কিলস ক্যানভাস গ্রুপের হচ্ছে স্ক্রিনশট প্রোফাইলে, সেখানে হচ্ছে আমাদের লোগোটা আছে এবং আমাদের কভার
যে ইমেজ, সেখানে আমাদের স্কিলস ক্যানভাসের একটা ইমেজ দেওয়া আছে। সো এভাবে আপনারা কভার ইমেজটা দিবেন। এটি হচ্ছে অনেক সময় হচ্ছে মোবাইল দিয়ে করা যায় না, তো এটি একটু একটু লিমিটেশন আছে। তো কিছু কিছু অ্যাপ দিয়ে অবশ্য করা যায় মোবাইল দিয়েও, তবে এটার জন্য আপনারা পিসি বা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে। যাই হোক, তারপর আমরা আসি পরবর্তী সময়ে। আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে বলছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে, আপনারা চ্যাট বক্সে লিখে জানাবেন। আর আমাদের যিনি আছেন আজকে সেশনটি পরিচালনা করছেন লাবণী, আপনি আমাকে একটু ভয়েসে এসে তাদের কোয়েশ্চনগুলো আমাকে জানাবেন। আর এটাই তো পরবর্তী যেটা হচ্ছে অংশ, আমাদের প্রোফাইল নেম। আমাদের লিঙ্কডইনে কিন্তু সবাই নাম দেয়, সবাই এক এক যার যে নামটা দেয়। এখানে অবশ্য ফেসবুকের মতন লালপরি, নীলপরি, অবুজ বালক, দুষ্টু ছেলে, এই ধরনের প্রোফাইল কিন্তু প্রোফাইল নেম কিন্তু দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমরা এমন আমাদের যেটা সার্টিফিকেট নেম, আমি আবারও বলছি, আমরা আমাদের সার্টিফিকেট নেম দিব। যেমন বিভিন্ন কাজ করতে আমি গিয়ে আমি যেটা ফেস করি যে আমাদের অনেকেই সার্টিফিকেট নেমটা দিচ্ছে না, হয়তো মিল আছে কিন্তু একটু এদিক সেদিক হচ্ছে নামগুলো। তো আমি আপনাদেরকে বলবো যে যেই নামটা আপনাদের সার্টিফিকেটে থাকবে সেই নামটা একদম হুবহু সেই নামটাই আপনারা লিঙ্কডইনে প্রোফাইল নেমে দিবেন। তারপর হচ্ছে যেটা চেঞ্জ কেসের একটা ব্যাপার আছে, আপনারা দেখেন চেঞ্জ কেস, আমার একটা যে আমার প্রোফাইলের যে স্ক্রিনশট সেটা দেখেন, এবং আরো একটা প্রোফাইল আছে সেটা দেখেন, যে সবগুলো হচ্ছে একটা প্রোফাইলে দেখা যাচ্ছে কি সবগুলোই স্মল লেটারে। হ্যাঁ, এটা দেখতে সুন্দর লাগছে না, কিন্তু আমারটাতে দেখেন সেটাতে আছে যে আমার প্রত্যেকটা ইয়ার অংশের প্রথম অক্ষরটা আমার হচ্ছে বড় হাতের ক্যাপিটাল লেটারে। সো আপনারা যদি এভাবে দেন, হ্যাঁ, নামটাকে চেঞ্জ কেসটাকে যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটা যদি আপনারা ইউজ করেন এই ফরম্যাটটা, তাহলে দেখতে আপনাদের আপনাদের প্রোফাইলটা বা প্রোফাইল নেমটা দেখতে সুন্দর লাগবে। আশা করছি প্রোফাইল নেম সম্পর্কে বুঝতে পেরেছেন। অনেকেই ডিগ্রিটাও অ্যাড করে, যেমন আপনি বিবিএ করেছেন বা পিএইচডি করেছেন, অনেকে ইন্টারন্যাশনাল লিঙ্কডইন ইউজার আমি দেখি যে তারা অনেক সময় এই সংক্ষেপে তাদের ডিগ্রি নামটাও দেয়। তো এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিটেলসে তো আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তো আছেই। তো এরপরে যেটা হচ্ছে যে অংশটা নিয়ে আমরা কথা বলবো, যে নেমের পরে যে অংশটা আছে সেটা হচ্ছে হেডলাইন। তো আমরা সবসময় বোরিং হেডলাইনকে বাই বাই দিব। আমরা এমন কোনো হেডলাইন দিব না যেটা হচ্ছে পড়তে বোরিং লাগবে, অথবা আমরা এই হেডলাইনের যে অংশটা, অনেকে দেখা যায় ডট 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 দিয়ে রাখে, অর্থাৎ তারা কিছুই লিখতে পারে না বা কিছুই লিখে না, এটা দেখতে হচ্ছে সুন্দর দেখায় না। তো আপনি যদি মনে করেন লিঙ্কডইন এর মাধ্যমে আপনি একটা জব খুঁজছেন বা আপনি প্রফেশনাল লোকজনের সাথে বা কানেকশনের সাথে আপনি কানেক্টেড হবেন, তাহলে হচ্ছে আপনার এই এই বেসিক যে জিনিসগুলি এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কেননা প্রথমে যে কোনো ভিউয়ার আপনার প্রোফাইল যখন ভিউ করবে, তখন এই লিঙ্কডইন প্রোফাইল প্রথম যে অংশ কয়েকটি অংশ আছে সেগুলোর দিকে তারা অনেক ভালোভাবেই কিন্তু তারা ফোকাস করে। সো আমরা এখানে হচ্ছে হেডলাইন, আমরা কি ধরনের হেডলাইনটা দিব সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা যে হেডলাইনটা দিব, হেডলাইনে কিছু লিমিটেশন আছে যে আমরা 120 ওয়ার্ড এর মধ্যে কিন্তু আমাদের হেডলাইনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমরা আসলে এখন কি করছি, আমাদের কিছু কিওয়ার্ড, আমি যেটা বলবো আমাদের হেডলাইনে এমন কিছু কিওয়ার্ড ইউজ করব যেগুলো হচ্ছে যেগুলো আমাদের প্রফেশনকে, আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা আমাদের স্কিলকে, হ্যাঁ, প্রেজেন্ট করে। এবং এই কিওয়ার্ডগুলো যেমন গুগলে যখন আমরা সার্চ দিব বা লিঙ্কডইনে যখন আমরা সার্চ দিব, সরি, লিঙ্কডইনে যখন আমরা সার্চ দিব বিভিন্ন কিওয়ার্ড দিয়ে, সাপোজ আমার এখানে যেটা আছে টিম লিডারশিপ আছে হেডলাইনে, তো আমরা যদি লিঙ্কডইনে সার্চ বাটনে সার্চ অপশনে গিয়ে যদি লিডারশিপ দিয়ে সার্চ দিই, তাহলে যারা তাদের লিঙ্কডইন প্রোফাইলে বিশেষ করে হেডলাইন এবং সামারি অংশে যারা এই কিওয়ার্ডটি ইউজ করেছে তাদের লিস্টটা চলে আসবে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনারা যারা স্টুডেন্ট আছেন, তারা হচ্ছে কে কোন বিষয়ে পড়াশোনা করছেন না করছেন সেটা আপনাদের, এবং আপনাদের যে স্কিলগুলো আছে সেগুলো আপনারা আপনাদের হেডলাইনে তুলে ধরবেন। হেডলাইনের পরবর্তী অংশে যেটা আছে
সেটা হচ্ছে সামারি বলি বা অ্যাবাউট যে সেকশনটা আছে সেই অ্যাবাউট সেকশনটা। তো এর মাঝে আমি একটু একটু লাবণীর সাথে একটু ক্রস চেক করে নিতে চাই যে আপনি কি আমার আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আচ্ছা আপনি কন্টিনিউ তো করে যান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব আমাদের লিঙ্কডইন প্রোফাইলের অ্যাবাউট সেকশনটা। তো অ্যাবাউট সেকশনটাও দেখা যায় যে কি ওই যে আপনাদের আপনার হেডলাইনের মতন অনেকে খালি রাখে, তো এটা কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অংশ। আসলে লিঙ্কডইনে কোনো অংশ ইম্পর্টেন্ট ছাড়া নাই, প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট। তো অ্যাবাউট অংশটা আপনারা হচ্ছে প্রপারলি হচ্ছে আপনারা ফিল আপ করবেন। এই অ্যাবাউট সেকশনে আপনারা আপনাদের নিজের সম্পর্কে বলবেন, নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলবেন, কেউ যদি প্রফেশনে থাকেন প্রফেশন সম্পর্কে বলবেন, এবং আপনাদের যে স্কিলগুলো সেই স্কিলগুলো আপনারা এই অ্যাবাউট সেকশনে তুলে ধরবেন। তো যেটা হচ্ছে টোটালি আপনাকে এই অ্যাবাউট সেকশনে চেষ্টা করবেন প্রেজেন্ট করার জন্য বা তুলে ধরার জন্য। সো আমি আমার প্রোফাইলটা দিয়েছি, আপনারা চাইলে লিঙ্কডইনের বিভিন্ন যে ভালো প্রোফাইলগুলো আছে যারা অনেক সাজিয়ে গুছিয়ে প্রোফাইল করেছে, তো আপনারা চাইলে তাদের প্রোফাইলগুলো ভিজিট করতে পারেন আইডিয়ার জন্য। আজকে সেশনে হয়তো বা সবকিছু আমি বলে দিতে পারবো না, তো এটা বলবো যে আপনারা যাদের প্রোফাইলগুলো ভালো তাদের প্রোফাইলগুলো ভিজিট করবেন। আপনারা ইউটিউবে দেখবেন অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, তো আপনারা যদি সেই টিউটোরিয়ালগুলো ফলো করেন, যে আজকে আমি হয়তো আপনাদের সাথে আমার লিঙ্কডইনে যে অভিজ্ঞতা বলি বা আমার যে নলেজ বলি সেটা শেয়ার করছি, তো এটা কিন্তু আমি কারো থেকে শিখিনি, এটা কিন্তু আমি ব্যবহার করতে করতেই শিখেছি। তো আপনারাও কিন্তু এটা পারবেন। তো আজকে সেশন থেকে একটা ধারণা নিয়ে আপনারা চেষ্টা করবেন যে আরো রিসার্চ করে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে আরো সমৃদ্ধ করতে। এই ছিল আমাদের অ্যাবাউট সেকশন নিয়ে। এখানেও আপনারা কিছু কিওয়ার্ড ইউজ করবেন, যে কিওয়ার্ড গুলো থাকলে হচ্ছে সার্চ কেউ যদি সার্চ করে তাহলে আপনাদের প্রোফাইল গুলো যেন চলে আসে। তারপরে হচ্ছে একটা ফিচার্ড একটা অপশন আছে, এই ফিচার্ড অপশনটা যদি আমি বোঝাতে চাই হয়তো বা এখান থেকে বোঝানো একটু ডিফিকাল্ট হবে। আমি সরাসরি চলে যাচ্ছি, একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। আমি সরাসরি চলে যাচ্ছি প্রোফাইলে, একটু সময় লাগছে। তো ফিচার যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে আপনার কিছু ইম্পর্টেন্ট, আপনি চাইলে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট বলে বলি বা পোস্ট বলি সেগুলো আপনারা ফিচারটা দিয়ে রাখতে পারবেন। এটা লোড হচ্ছে, একটু সময় লাগছে, দুঃখিত এই জন্য। আচ্ছা আসুক, এটা ফিচার অপশনটা হচ্ছে যে আমরা যখন পোস্ট গুলো দেই, যে পোস্ট গুলো দেওয়ার পরে এখান থেকে কিছু কিছু পোস্ট বা হাইলাইটেড কিছু পোস্ট আমি চাইলে আমার প্রোফাইলের টপে আমরা চাইলে মার্ক করে দিয়ে রাখতে পারি। সো আমরা হয়তো বা এই এই সপ্তাহে 10টা পোস্ট দিয়েছি, হয়তো বা এখান থেকে 3-4টা পোস্ট আমি চাচ্ছি যে আমার হেডলাইনে বা প্রোফাইলের একটা একটা হেডিং অপশনে বা ফিচার যে অপশন সে অপশনে এটা শো করুক। সো এতে করে হবে কি, সবাই হয়তো আপনার সবগুলো পোস্ট যদি নাও ভিউ করে, হয়তো ইম্পর্টেন্ট পোস্ট গুলো তারা এখান থেকে ভিউ করতে পারবে। তারপরে আসছে আপনার ড্যাশবোর্ড। তো প্রত্যেকের প্রোফাইলে এই ধরনের একটা ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে হচ্ছে আপনার প্রোফাইলটা কতজন ভিজিট করেছে, আপনি যে রিসেন্ট যে পোস্টটা লাস্ট পোস্টটা দিয়েছেন সেটাতে হচ্ছে কতজন কতজন ভিউ করেছে, তারপর হচ্ছে আপনাকে কতজন সার্চ দিয়ে আপনাকে খুঁজেছে, সেই জিনিসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কারা কারা এই কাজগুলো করেছে। তো এই ছিল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের পরে যেটা হচ্ছে ইউর অ্যাক্টিভিটি। ইউর অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের যে পোস্টগুলো দেই, কারো পোস্টে লাইক দেই, কমেন্টস দেই, সব কিছুই ইউর অ্যাক্টিভিটি এই অপশনটাতে শো হবে। তো আমি যখন প্রোফাইলে যাব তখন হচ্ছে আমি এই জিনিসগুলো আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝাতে পারবো।
তো আমার প্রোফাইলে এসেছি, আচ্ছা এখন একটু সময় নিচ্ছে। ইওর অ্যাক্টিভিটির পরে যে অংশটা আমরা জানি যে আমাদের এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স যে অংশটি, তো এই এক্সপেরিয়েন্স অংশটি আসলে আমরা কিভাবে ফিল আপ করব? বিশেষত আমরা যারা স্টুডেন্ট, আমাদের তো হচ্ছে কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাই। তো এক্ষেত্রে যারা স্টুডেন্ট, যেহেতু এখানে বেশিরভাগই হচ্ছে আমাদের বিইউবিটি এবং অন্যান্য কিছু ইউনিভার্সিটির ছেলেমেয়েরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা স্টুডেন্ট, আপনারা এই এক্সপেরিয়েন্স এর মতন ইম্পর্টেন্ট এই অংশটাতে আপনারা কিছু না কিছু রাখবেন। বিশেষত যেটা হচ্ছে যে ভলান্টিয়ার যে এক্সপেরিয়েন্স গুলো বা ইন্টার্নশিপের যে ব্যাপারগুলো আপনারা এই এক্সপেরিয়েন্স অংশে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা কোন অর্গানাইজেশনের সাথে আছেন, সেই অর্গানাইজেশনের যে পেজ, যেমন এখানে যে যে আমরা যখন কোনো অর্গানাইজেশনকে ট্যাগ করি বা কোনো নাম লিখি, সাপোজ এখানে যে স্ক্রিনশট আছে, স্কিলস ক্যানভাস আছে, বা আমি ফোরেজ গ্রুপে অ্যাড আছি, সেই ফোরেজ গ্রুপে যদি আমাদের লিঙ্কডইনে পেজ থাকে, যেমন বিইউবিটি, বিইউবিটির যদি লিঙ্কডইনে পেজ থাকে, তখন কেউ যদি লিখে যে সে বিইউবিটি স্টুডেন্ট, তখন কিন্তু তার প্রোফাইলে ওই পেজটি কিন্তু ইন্ডিকেট করবে। তো এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা, আপনারা যখন কোনো ইউনিভার্সিটি বা কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনারা অ্যাড করবেন, তখন আপনারা ওই অর্গানাইজেশনের লিঙ্কডইন পেজটা, সেই পেজটাকে ট্যাগ করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার যে এক্সপেরিয়েন্সের যে অ্যাবাউট একটা অপশন আছে বা ডেসক্রিপশন যে অপশনটা আছে, অনেকে দেখা যায় যে ডেসক্রিপশন অপশনটা খালি রাখে, তো আপনার এই কাজটা কখনই করবেন না। আপনি ইন্টার্নশিপ করেন বা আপনি ভলান্টিয়ার কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকেন, অবশ্যই আপনারা কি কি কাজ করেছে সেই কাজগুলো আপনারা সেই ডেসক্রিপশন অংশে অবশ্যই অবশ্যই লিখবেন। এবং আপনারা যদি কোনো ওই অর্গানাইজেশন কোনো যদি ওয়েবসাইট বা অন্য আদার্স কিছু থাকে, সেই লিঙ্কগুলো আপনারা এখানে দিবেন। এবং আপনাদের কোনো ইমেজ যদি থাকে, আমরা জানি যে ফেসবুকে হয়তো অনেক অ্যালবাম করে করে রাখা যায়, কিন্তু লিঙ্কডইনেও কিন্তু রাখা যায়, কিন্তু অনেকে আমরা সেটা জানি না। কিছু কিছু অপশন আছে যে অপশনগুলোতে হচ্ছে হচ্ছে আমরা ইয়া করতে পারি, অ্যাড করতে পারি ইমেজ। সেই ইমেজগুলো হচ্ছে যে অ্যাবাউট সেকশনে আমরা কি করতে পারি, ডেসক্রিপশনের নিচে অপশন আছে ইমেজ অপশন, সেই ইমেজ অপশনে আমরা অ্যাড করতে পারি। আমি যখন প্রোফাইলে যাব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রোফাইল একটু নেট একটু স্লো হওয়ার কারণে প্রোফাইলটা আসতে একটু দেরি হচ্ছে। সো এর মধ্যে আমি কিছু আপনাদের থেকে কিছু প্রশ্ন নেই বা কিছু আপনাদের জানার থাকলে আপনারা বলেন, আমি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি একটু। জি লাবনী, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা মাইক্রোফোনটা ওপেন করে করতে পারেন কোশ্চেন, অথবা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার লিঙ্কডইনে মানে আমি যখন কাউকে মেসেজ করি তো খুব একটা রেসপন্স পাওয়া যায় না, যে আমি অনেক সায়েন্টিস্টদের সাথে হয়তো অ্যাড আছি বা দিলে তারা রেসপন্স করে, তারা কানেক্ট হয়, কিন্তু মানে মেসেজ করলে টেক্সট করলে খুব একটা রেসপন্স পাই না। এটা সেক্ষেত্রে আমি কি করতে পারি? ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। তো যেটা হচ্ছে, লিঙ্কডইনে আসলে অনেক হাই প্রফেশনালরা আছে, আমরা জানি, আমরা যারা যুক্ত হয়, যাদের যে কেরিয়ার প্ল্যান বা যাদের একটা নির্দিষ্ট কিছু মানুষজন আছে বা প্রফেশনাল লোকজন আছে, তাদের সাথে অ্যাড হতে চাচ্ছেন আপনারা, তো তারা কিন্তু দেখা যায় যে কি হয়তো একটা ব্যস্ত সময়ের মধ্যে থাকে বা হয়তো ওভাবে সময় দিচ্ছে না, একটিভ নাও থাকতে পারে তারা লিঙ্কডইনে। তো সবার আগে যে বিষয়গুলো অ্যাজ এ কানেকশন আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা যখন কোনো সিনিয়র পার্সনকে যখন নক দিব, তখন আমাদের এই নক দেওয়াটা কতটুকু প্রফেশনাল হচ্ছে তাকে প্রপারলি সম্বোধন করেই কিন্তু আমাদেরকে হচ্ছে নক দিতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার যে প্রোফাইলটা, অর্থাৎ তারা হয়তো বা অনেক সময় রিপ্লে করে, অনেক সময় রিপ্লে করার আগে যিনি মেসেজ দিয়েছেন তার প্রোফাইলটা দেখে, যে আমাকে যিনি মেসেজ দিয়েছেন সে আসলে কোন লেভেলের পার্সন, বা তার সাথে যদি আমি কথা বলি তাহলে আমার হচ্ছে সময়টা কি নষ্ট হবে নাকি কাজে লাগবে।
তো আপনাকে বা আমরা যারা আছি, আমরা যারা কাউকে নক দিব লিঙ্কডইনের থ্রুতে, লিঙ্কডইন মেসেজের মাধ্যমে, তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সে যেন আমার প্রোফাইলটা দেখে ইন্টারেস্টেড হয়। হয়তো বা সবাই নাও দিতে পারে, তবে কিন্তু আমরা যদি আমাদের নিজেদের প্রোফাইলটাকে ওভাবে সাজিয়ে রাখি, সে হয়তো একজন সায়েন্টিস্ট, কিন্তু আপনার প্রোফাইলে যদি ওভাবে হচ্ছে যদি ওভাবে সাজান যে আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে আপনার কাজ করতে আগ্রহী, হয়তো বা আমার মনে হয় যে তিনি রেসপন্স দিবে। 10 জনের মধ্যে হয়তো 10 জন না দিলেও হয়তো কেউ না কেউ কিন্তু দিবে। তো আমার কথা হচ্ছে আপনারা শুধু একজনের সাথে না, এই ধরনের সায়েন্টিস্ট আর অনেকজনের সাথে কানেক্ট হন। যত বেশি কানেক্ট হবেন তত অপরচুনিটি বাড়বে। হয়তো বা সবাই দিবে না, কিন্তু কেউ না কেউ কিন্তু দিবে, যার জন্য যেটা বললাম নিজের প্রোফাইলটাকে একটু সাজানোর চেষ্টা করবেন। লিঙ্কডইনে আপনাকে আপ টু ডেট রাখবেন, রেগুলার পোস্ট দিবেন, অন্য পোস্টে রিয়াকশন দিবেন, কমেন্টস করবেন, ঠিক আছে, এই কাজগুলো করবেন। এবং তিনি হয়তো বা তার প্রোফাইলে পোস্ট করছেন, তার পোস্টে নিয়মিত টাচে থাকবেন আপনি। হ্যাঁ, হয়তো বা তার সাথে যদি আপনার টাচ হয় পোস্টে, লাইক কমেন্টস এর মাধ্যমে কিন্তু একটা ইন্টারাকশন হতে পারে একজন ইউজারের সাথে, একজন একজন কানেকশনের সাথে একজনের কানেকশনে, তো এই কাজটা করবেন। আচ্ছা, তো যাই হোক, আমি এরপরে আমার প্রোফাইলটা শো করছে। আর একটা কোশ্চেন ছিল চ্যাট বক্সের থেকে, আমি বলছি জি, কোশ্চেনটা হচ্ছে এমডি তারেক মাহমুদ করেছেন, উনি বলেছেন স্যার সার্টিফিকেট কিভাবে লিংকড করব। আচ্ছা, হ্যাঁ, সার্টিফিকেট কিভাবে লিংক করব করবেন, এটা খুব সুন্দর প্রশ্ন। আমাদের আমি আসছি পার্ট বাই পার্ট, সে পার্টে আসলে আপনি আশা করছি উত্তর পেয়ে যান। তো যেটা হচ্ছে, আমি আমার প্রোফাইলটা, এটা তো স্কিলস ক্যানভাসের হচ্ছে প্রোফাইল অফিসিয়াল আইডির, এখানে দেখেন আপনারা একটা কভার ইমেজ আছে, লোগো আছে, স্কিলস ক্যানভাসের নাম আছে, একটা হেডলাইন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে প্রোফাইলটা সাধারণ একটা অ্যাবাউট সেকশন আছে, এই যে ফিচার অপশন একটু আগে আপনাদেরকে দেখাতে চেয়েছি। তো এখানে আমি একটা যদি ফিচার করে রাখি, একটা দেখা যাবে, যদি তিন চারটা করতে চাই আরো বেশিও করতে পারবো। তারপর হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড, হ্যাঁ, আমার এই প্রোফাইলটা কতজন ভিউ করেছে, কতজন হচ্ছে প্রোফাইল কতজন ভিউ করেছে, এটা হচ্ছে 436, আর আমার রিসেন্ট যে পোস্টটা সেটা কতজন ভিউ করেছে, তারপর আমার সার্চ অ্যাপিয়ারেন্স কতজন সার্চ দিয়ে আমাকে চেয়েছে সেটা আমরা এখানে পাচ্ছি। ক্লিক করলে আরো ডিটেলস আসবে, আমি এত ডিটেলসে যাচ্ছি না যেহেতু আমাদের হাতে সময় কম। অ্যাক্টিভিটিস অংশ যেটা আমি একটু আগে স্লাইডে দেখিয়েছিলাম, সেই অ্যাক্টিভিটিসে আমরা যাই, সি অল অ্যাক্টিভিটিসে গেলে আমরা দেখতে পাবো যে আসলে যে অ্যাক্টিভিটিসের আন্ডারে কি কি জিনিস আছে। তো অ্যাক্টিভিটিসের আন্ডারে যে জিনিসগুলো আছে সে জিনিসগুলো হচ্ছে, আমি বলছি আপনাদেরকে যে অল অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি যে পোস্টগুলোতে লাইক করেছেন বা কমেন্টস করেছেন সেই জিনিসগুলো এই অল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে। আর্টিকেল, আপনি যদি কোনো আর্টিকেল পাবলিশ করে থাকেন আপনার স্ট্যাটাস থেকে বা আপনার যে ওয়াল থেকে, সেটা হচ্ছে এখানে শো করবে। পোস্ট, সরি, এখানে নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। পোস্ট হচ্ছে আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো এখানে শো হবে। তারপর হচ্ছে ডকুমেন্টস, আমরা যদি কোনো পিডিএফ ফাইল অ্যাটাচ করি বা আপলোড করি আমাদের লিঙ্কডইন স্ট্যাটাসে বা পোস্টে, সেটা ডকুমেন্টস আকারে এখানে জমা হবে। তো আমি চলে যাচ্ছি আবার হচ্ছে আমাদের প্রোফাইলে, আর মাঝে মাঝে লাবণ্য যদি কারো কোশ্চেন থাকে আপনি আমাকে ভয়েসে এসে কোশ্চেনগুলো করতে পারবেন। শিওর স্যার। একটু সময় নিচ্ছে, আমি এক্সপিরিয়েন্স পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, আসুক, একটু নেট একটু স্লো হওয়ার কারণে আচ্ছা যাই হোক, এটা আসুক, এক্সপিরিয়েন্সের পর অংশটাতে আমরা চলে যাই। এক্সপিরিয়েন্সের পরে যে অংশটা নিয়ে আমরা এখন আলোচনা করবো সেটা হচ্ছে এডুকেশন অংশ। সেই এডুকেশন অংশে আমরা আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা লিখবো। সেক্ষেত্রে আমরা
সর্বশেষ যে ডিগ্রিটি সেই ডিগ্রিটি আমরা সবার উপরে দেখবো, যেটা আমরা সিভিতে করি। অনেকেই দেখা যায় যে কি প্রথমে দেয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এভাবে দেয়, তো এভাবে করবে না, আপনাদের হায়ার ডিগ্রিটা সবসময় উপরে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের রেজাল্টটা আপনারা এখানে মেনশন করতে পারেন, যদি আপনাদের রেজাল্টটা ভালো হয়, খুব ভালো হয়, সেটা আপনারা রাখতে পারেন। আর যদি মনে করেন খুব একটা ভালো না, তাহলে আপনারা টেকনিক্যালিটাকে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সার্টিফিকেট আপনারা এই যে মিডিয়া যেটা বললাম যে লিঙ্কডইনে, কিন্তু এই অপশন গুলোতে কিন্তু ইমেজ অ্যাটাচ করার অপশন থাকে। আপনি যখন প্রোফাইলে যাবেন, এডিট অপশনে যাবেন, দেখবেন যে মিডিয়া অ্যাড করা যাচ্ছে, সেই মিডিয়াতে আপনারা আপনাদের সার্টিফিকেটটা অ্যাড করতে পারেন, বা একাডেমিক যে কোনো ইমেজ যদি থাকে সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এডুকেশনের পরে একটু আগে একজন ভাইয়া খুব সম্ভবত প্রশ্ন করেছিলেন যে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন টা কোথায় আপনারা অ্যাড করবেন। তো এই লিঙ্কডইনে কিন্তু একটা অপশন আছে এই লাইসেন্স এন্ড সার্টিফিকেশন। তো আমরা যদি এই লাইসেন্স এন্ড সার্টিফিকেশন অপশনে যাই, আমরা সেখানে কিন্তু লাইসেন্স এন্ড সার্টিফিকেশন অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, তো প্রোফাইল আমি যদি যাই, আমরা যখন ভিউ প্রোফাইলে যাব, তখন আমরা দেখতে পাবো আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমার এখানে নেটওয়ার্কটা খুব সমস্যা করছে, যার কারণে আমার একটু লেট হচ্ছে। আচ্ছা, এই যে অ্যাড সেকশন আমরা দেখতে পাবো প্রোফাইলে, আমরা প্রোফাইলে যাব, অ্যাড সেকশন থেকে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ইন্ট্রোডাকশন, অ্যাবাউট, ফিচার, ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স এন্ড সার্টিফিকেশন। হ্যাঁ, এই যে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন আমরা যখন ক্লিক করব, তখন আমরা এখানে আমাদের সার্টিফিকেট নেম, ইস্যুইং অর্গানাইজেশন, তারপর হচ্ছে আমরা এটা ডেট যদি কোনো থাকে, এক্সপায়ার যে ডেট যদি থাকে, হ্যাঁ, তারপর ক্রিডেনশিয়াল আইডি, ক্রিডেনশিয়াল ইউআরএল, অর্থাৎ আমরা যদি গুগল ড্রাইভে যদি আমরা আমাদের এই সার্টিফিকেটগুলোকে অ্যাড করি, তো সেক্ষেত্রে আমরা ওই ড্রাইভের লিঙ্কগুলো আমরা এখানে যদি আমরা দেই, দিয়ে যদি সেভ করি, তাহলে হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে শো হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের কথা বললাম, যে এক্সপিরিয়েন্সের প্লাস যে অপশনটা আছে, সেই এক্সপিরিয়েন্সে প্লাস প্লাস অপশনে ক্লিক করে আপনারা আপনাদের যে টাইটেল, এমপ্লয়ি টাইপ, কোম্পানি, কোন কোম্পানিতে আছেন, তারপরে এই যে অপশনগুলো আছে, ডিউরেশনগুলো আছে, হ্যাঁ, তা এই জিনিসগুলো আপনারা ফিল আপ করে এখানে একটা ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, এই যে আপলোড যে অপশনটা আছে, এই আপলোড অপশনে গিয়ে আপনাদের কোনো মিডিয়া থাকলে মিডিয়া অ্যাড করে দিতে পারবেন। আর এখানে দেখবেন একটা শেয়ার উইথ নেটওয়ার্ক অপশন আছে, অন অফ একটা অপশন আছে, সেই অপশনে হচ্ছে আপনারা যদি অন করে দেন, আপনারা আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কানেক্টে যারা থাকবে তারা আপনার এই জব আপডেট বা এক্সপিরিয়েন্সের যে আপডেট যে নিউজটা আছে সেটা সবার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো আপনারা যখন আপডেট করবেন, আমার মতে আপনারা এটা করতে পারেন, আপনার কানেকশনরা জানতে পারবে যে আপনি কোথায় এঙ্গেজ হয়েছেন বা আপনার প্রমোশন হয়েছে, সেই জিনিসগুলো আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে যে অংশটা স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট অংশ, সেই স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট অংশটা কিন্তু অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে হচ্ছে আপনার পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের যে স্কিলগুলো সেগুলো অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে সর্বোচ্চ লিঙ্কডইনে 50টি স্কিল অ্যাড করা যায়। তো এক্ষেত্রে আমরা যখন লিঙ্কডইন থেকে বিভিন্ন জবে অ্যাপ্লাই করব, তখন ওই লিঙ্কডইন যে জবগুলো আছে সেই জবগুলোতে হচ্ছে কিছু স্কিল চাই। হ্যাঁ, যেমন আমরা যখন কোনো সার্কুলারে সার্কুলার দেখি, তখন লেখা থাকে যে তাদেরকে হয়তো কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল,
পাওয়ার পয়েন্ট এগুলো তো ভালো হতে হবে, হ্যাঁ টিম ওয়ার্ক ভালো হতে হবে। সো লিঙ্কডইনেও এই জিনিসগুলো আছে, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যেই সেক্টরে আপনারা আপনাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চান সেই সেক্টর বা সেই কাজ রিলেটেড স্কিল অবশ্যই 50টা স্কিল আপনারা অ্যাড করবেন, এবং এই স্কিলগুলোকে আপনারা পিন করে টপ 3টা, এই যেখানে পিন করার অপশন আছে টপ 3টা স্কিলকে পিন আনপিন করার অপশন আছে, টপ 3টা স্কিলকে আপনারা উপরে রাখবেন, এবং এই স্কিলগুলো আপনাদের যারা কানেকশন আছে তাদেরকে একটু তাদের সাথে কমিউনিকেশন করবেন, তাদের তাদের স্কিলগুলোকে কানেক্ট করবেন এবং স্কিলগুলোকে এন্ডোর্স করবেন, এবং তারাও আপনি আপনারাও তাদের থেকে প্রত্যাশা করবেন যে আপনারা তারাও যেন আপনাদেরকে এন্ডোর্স করে, অর্থাৎ সত্যায়িত করা আমরা আমাদের কানেকশনের কার মধ্যে কোন স্কিলগুলো আছে সেগুলো আমরা সত্যায়িত করব, এবং ফিডব্যাক হিসেবে আমাদেরও একটা চান্স থাকবে যে আমরা তাদের থেকে এন্ডোর্স পাওয়া। যেমন এখানে হচ্ছে এটা লিঙ্কডইন হচ্ছে স্কিলস ক্যানভাসের একটা অফিসিয়াল আইডি, এটা ততটা আপডেট না, হ্যাঁ যার কারণে হচ্ছে এখানে খুব একটা এন্ডোর্সমেন্ট নাই। তো আমার প্রোফাইলে আপনারা যদি কেউ যান তাহলে হয়তো বা দেখতে পারবেন সেখানে অনেক এন্ডোর্স আছে। তারপরে যে অংশটা ইম্পর্টেন্ট, আরও একটি ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে রিকমেন্ডেশন অংশ। সেই রিকমেন্ডেশন অংশে হচ্ছে আপনার সম্পর্কে আপনার কানেকশনে যারা আছে তারা হয়তো বা পজিটিভ কোনো একটা মন্তব্য করবে। তো সেই পজিটিভ মন্তব্যটা হয়তো বা না, সেই পজিটিভ মন্তব্যটা থার্ড পার্টির কাছে গ্রহণযোগ্য একটি রিকমেন্ডেশন হিসেবে কাউন্ট হবে। তো আপনারা রিকমেন্ডেশন করবেন আপনার কানেকশনদেরকে, এবং তাদের থেকেও রিকমেন্ডেশন যদি আপনারা পেতে পারেন সেটা আপনাদের প্রোফাইলের জন্য ভালো। তো আমরা এখন পরবর্তী অংশে চলে আসছি, আমাদের সময় আসলে খুব কম, দ্রুত গতিতে আগাচ্ছি। যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে হচ্ছে চ্যাট বক্সে জানাতে পারেন, আর সেশন পরবর্তী সময়েও আপনারা আমার সাথে কানেক্ট হয়ে আপনারা জিনিসগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারেন। তো যেটা হচ্ছে স্যার আমাদের সবার তরফ থেকে একটা অনুরোধ ছিল আপনার কাছে। জি বলেন স্যার। চ্যাট বক্সে আমাদের লিংকডইন পেজের লিংকটা দেওয়া হয়েছে, আপনি যদি একটু রিভিউ করে দিতেন। আচ্ছা চ্যাট বক্সে, ঠিক আছে আমি একটু সময় নিচ্ছি। তো লাইসেন্স এন্ড সার্টিফিকেশন তো আমাদের বলা হলো, এরপরে আসলে আজকে নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে আমি প্রপারলি সুইচ করতে পারতেছি না একটা অপশন থেকে আর একটা অপশনে। আচ্ছা আমি সেশন শেষে, অর্থাৎ আমার শেষে আমি কিন্তু রিভিউ করে দিব, ঠিক আছে। আমি স্লাইডটা আপাতত কন্টিনিউ করে যাচ্ছি, আমার ল্যাপটপই তো এখন স্লো। জি স্যার অবশ্যই। স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট বলেছি আমরা, তারপরে হচ্ছে আমরা রিকমেন্ডেশন অপশনটা, সেই রিকমেন্ডেশনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট আছে, সেখানে হচ্ছে রিকমেন্ডেশন রিসিভ করলে সেটা রিসিভ অপশনে আছে, সেখানে আমার রিকমেন্ডেশন অংশ একটা স্ক্রিনশট আছে, সেখানে 32 রিসিভ এবং গিভেন আছে 26, সেখানে হচ্ছে আমি আমার কানেকশনদেরকে রিকমেন্ডেশন দিয়েছি এবং তারাও আমাকে রিকমেন্ডেশন দিয়েছে। তো এতে করে হয় কি, যখন কোনো নিয়োগকর্তা আপনার প্রোফাইলে ভিউ করবে তখন আপনার সম্পর্কে অন্যরা কি ভাবছে বা অন্যরা কি মন্তব্য করছে। তো এখানে যদি এখানে স্বভাবতই হচ্ছে কেউ আপনার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না, অবশ্যই যারা মন্তব্য করবে পজিটিভ মন্তব্য করবে, এবং এই পজিটিভ মন্তব্য থেকেই একজন নিয়োগকর্তা কিন্তু আপনাকে জাজ করার একটা ভালো সুযোগ পাবে, যেটা হয়তো বা সিভিতে বা অন্যান্য প্লেসে হয়তো পাওয়ার সুযোগটা নাই।
তো অনেক নিয়োগকর্তা যারা ডাইনামিক নিয়োগকর্তা আছে বা লিঙ্কডইনে যারা ইম্পর্টেন্ট দিচ্ছে তারা কিন্তু এই কাজটা করে যে গুগলে কিন্তু সার্চ দিয়ে, হ্যাঁ লিঙ্কডইনের একটা বিশেষত্ব হচ্ছে যেমন এখানে হচ্ছে আমি যদি নিপা সাহা একজন আছে, তো নিপা সাহা দিয়ে যদি আমি গুগলে সার্চ দেই প্রথমেই কিন্তু তার যদি লিঙ্কডইন আইডি থাকে সে লিঙ্কডইন আইডির লিঙ্কটা সেখানে হচ্ছে চলে আসবে। তো নিয়োগকর্তারা চাইলে খুব সহজে একজন ক্যান্ডিডেটের যেমন আমরা যে কোনো কিছু জানতে চাইলে ইউটিউব থেকে যেভাবে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে নিয়ে আসতে পারি, ঠিক একইভাবে নাম দিয়ে সার্চ দিয়েও কিন্তু আমরা ক্যান্ডিডেটকে খুঁজে নিয়ে আসতে পারি যদি তার লিঙ্কডইন আইডি থাকে এবং সেটা আপ টু ডেট থাকে। তো এই গেল রিকমেন্ডেশন অপশন। এরপর হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট অংশ। সেই অ্যাকমপ্লিশমেন্ট অংশে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, অনেকগুলো বিষয় থাকে। আমরা ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে অনেক সময় বৃত্তি বা বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে থাকি, সেই অ্যাওয়ার্ডগুলো আমরা এখানে দিতে পারি। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আছি, সেই অর্গানাইজেশনের বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। আমরা পাবলিকেশনের যে অংশগুলো আছে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। বিভিন্ন কোর্স প্রজেক্ট আরও অনেকগুলো অপশন আছে সেই জিনিসগুলো বা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আপনাদের আইএলটিএস স্কোর আছে সেই জিনিসগুলো আপনারা এই যে অ্যাকমপ্লিশমেন্টের যে অংশ সেই অংশটাতে আপনারা দিতে পারেন। তো আমরা কিছু টিপস ট্রিক্স নিয়ে কথা বলবো। তার আগে এ ছিল আমাদের মোটামুটি স্লাইডের কিছু আলোচনা। এখন হচ্ছে আপনাদের থেকে একটা রিকোয়েস্ট এসেছিল যে আপনাদের ইউনিভার্সিটির যে লিঙ্কটা সেটাতে গিয়ে আপনাদের ভার্সিটির এটাই তো তাই না? জি স্যার। কোম্পানি, ঠিক আছে যাচ্ছি। আমি আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যু এখনো বলাই হয়নি, তো আমি খুব শর্টলি বলবো। সেই জিনিসগুলো হচ্ছে কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে জব সার্চ করবেন, এবং লিঙ্কডইন যে আসলে একটা একটা প্রোফাইল আপনার সিভি একটা সিভি বা রিজুমির মতো কাজ করে, সে ভিউটা কেমন হবে আপনাদের প্রোফাইলে সিভি বা রিজুমি হিসেবে যদি আপলোড করতে চায় সে জিনিসটা আপনাদেরকে বলবো। আরও আসলে অনেক বিষয় ছিল, আসলে সম্ভব হয়নি সবগুলো বিষয় হচ্ছে আপনাদের সামনে তুলে ধরতে। তো আমি লাস্ট ফিনিশিংয়ে হয়তো আমরা কিছু কুইক রিভিউ করবো ওই বিষয়গুলো নিয়ে। তো এখন আপনাদের সামনে যেটা চলে এসেছে আপনাদের ইউনিভার্সিটির যে পেজটা, সেই পেজটা আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর কভার ইমেজ আছে এবং লোগো আছে, নাম আছে, তারপরে হচ্ছে হেডলাইন, নন প্রফিট অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। আচ্ছা আমি একটা ফলো দিয়ে নিলাম আপনাদেরকে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আস, এই অপশনটাতে গেলে আমরা কন্ট্যাক্ট করতে পারছি, মোর অপশন আছে। আচ্ছা তারপরে যেটা হচ্ছে আমি একটু স্ক্রল ডাউন করে যদি নিচে নামি, এই সময় রিভিউ করতে করতে আরো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কিছু থাকলে করতে পারেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার রিকমেন্ডেশন ব্যাপারে। জি বলেন। স্যার আপনি এখানে যে বললেন যে তোমাকে যদি কেউ রিকমেন্ডেশন করতে চায় সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারে, এটা কি তার অ্যাকাউন্ট থাকতে হবে লিঙ্কডইনে এরকম নাকি আমরা প্যারাগ্রাফ আকারে অ্যাড করব? না অবশ্যই আপনি যাকে রিকমেন্ডেশন করবেন এবং যিনি আপনাকে করবে দুইজনেরই কিন্তু লিঙ্কডইন প্রোফাইল লাগবে, লিঙ্কডইন প্রোফাইল ছাড়া রিকমেন্ডেশন করা যাবে না, ঠিক আছে? এন্ড সেক্ষেত্রে কি স্যার আমি যার থেকে এরকম একটা অপরচুনিটি পাত মানে চাবো তাকে কি আমি মেসেজ করে জানাবো নাকি সে ইচ্ছা করে দিবে স্যার ব্যাপারটা যদি এরকম? হ্যাঁ এখানে একটা রিকমেন্ডেশন অপশনে আপনারা যখন যাবেন ওখানে কিন্তু একটা রিকোয়েস্ট অপশন আছে যে আমরা কানেক্টেড হওয়ার জন্য যেমন একটা রিকোয়েস্ট অপশন আছে, হয়তো বা সময় স্বল্পতার কারণে আমি এটা দেখাতে পারিনি এখনো। তো যেটা হচ্ছে রিকমেন্ডেশন অপশনে গেলে আপনারা অপশনগুলো একটু ভালো করে দেখে নেবেন, আর যেটা হচ্ছে আমি বলবো যে সেশনে হয়তো একটা আপনাদের একটা ধারণা দেওয়া, আপনারা ইউটিউবে যদি যান খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন যে কিভাবে আপনি রিকমেন্ডেশন করবেন, হাউ ক্যান ডু এ রিকমেন্ডেশন, ঠিক আছে কিভাবে করা যায়। তো এভাবে যদি আপনার বা বিভিন্ন প্রোফাইলের বিভিন্ন অংশ নিয়ে
হ্যাঁ, যদি আপনি যদি সার্চ দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। সেখান থেকে খুব ইজিলি আপনারা এই যে রিকমেন্ডেশনে কিভাবে রিকোয়েস্ট দিতে হয় সেই জিনিসটা বা টিউটোরিয়ালটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে অ্যাবাউট সেকশনটা আছে, অ্যাবাউট সেকশনটা হোম। ওকে স্যার, ঠিক আছে, গট ইট, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। অ্যাবাউট সেকশনে আছে, ঠিক আছে, অপশনগুলো ফিল আপ আছে, পোস্ট পোস্টগুলো আমি দেখছি আপনাদের ভার্সিটি ক্লাবের। স্যার আরেকটা কোশ্চেন ছিল। জি স্যার, মোহাম্মদ রাসেল উনি কোশ্চেন করেছেন, স্যার আমরা কি আমাদের ক্লাসমেট অর স্যার ম্যামদের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন। তবে ক্লাসমেটদের থেকে যদি আপনি নিতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো ভলান্টিয়ার ওয়ার্ক পারপাস যদি হয় সেক্ষেত্রে ভালো, আর না হয় দেখা যাচ্ছে কি ওই রিকমেন্ডেশনটা খুব একটা ইফেক্টিভ হবে না। হ্যাঁ, হয়তো বা আপনারা ক্লাসমেট হয়তো অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, আপনাদের যেমন আপনাদের ভার্সিটি যে ক্যারিয়ার ক্লাব আছে সেই ক্যারিয়ার ক্লাবের সাথে কাজ করছেন, এবং কাজ করতে গিয়ে আপনারা একজন একজনের সাথে যে টিম ওয়ার্ক, কমিউনিকেশন বা বিভিন্ন ইভেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, সেই কাজ করার যে এক্সপেরিয়েন্স, সেখানে যে আপনাদের যে অ্যাচিভমেন্টগুলো ছিল বা আপনাকে হেল্প করার যে টেন্ডেন্সিটা ছিল, সেই জিনিসগুলো নিয়ে আপনারা রিকমেন্ডেশন করতে পারেন। ধন্যবাদ স্যার। আরেকটা কোশ্চেন ছিল নিপারানি সাহার কাছ থেকে, উনি কোশ্চেন করেছেন লিংকডইনে সিভিটা ক্রিয়েট করে কিভাবে? হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন, এটাই হচ্ছে আপনাদের বলেছিলাম যে এখনো দেখানো হয়নি। তো আমরা সেখানে চলে যাব, আমরা ভিউ প্রোফাইলে যাব প্রথমে। কোনো কোয়েশ্চেন থাকলে আপনি বলে ফেলতে পারেন, এই সুযোগে আমি একটার পর একটা চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে কভার করতে। এখানে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে, মি থেকে আমাদের প্রোফাইলে আসার পরে মোর একটা অপশন আছে, সেই মোর অপশনে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড রেজুমি। আপনাকে সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এইটাতে আমরা যদি যখন ক্লিক করব, তখন হচ্ছে আমরা এই যে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করলাম, এই যে দেখেন আপনারা একটা এই যে প্রোফাইলটা একটা রিজিউমের মতো করে একটা পেজ হিসেবে শো করছে, দেখতে পাচ্ছেন? সেখানে দেখেন স্কেচ, ক্যানভাস, ঢাকা, জিমেল, লিঙ্ক, মোবাইল নাম্বার, সামারি, ঠিক আছে? আপনারা যখন ঠিক একইভাবে আপনাদের প্রোফাইলটাতে যাবেন, প্রোফাইলে আছে এখানে প্রিভিউ একটা অপশন আছে, দেখেন প্রিভিউ অপশনে আপনারা যদি ক্লিক করেন তাহলে এটা দেখতে কেমন হবে, ঠিক আছে? তো এই লিঙ্কডইনের প্রোফাইলে লিঙ্কডইন থেকে কিছু কিছু অপশন আছে যেগুলো তারা নিয়ে নেয় যখন আপনারা রিজিউম করবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমি স্কিলস ক্যানভাসে যেটা আছে, আমি যদি চাই এটা আসলে রিভিউতে, যদি কেউ যদি আমার প্রোফাইলটা নেয় সিভি মতো করে বা রিজিউম মতো করে তাহলে কেমন লাগবে। সো এভাবে আপনারা আপনাদের প্রোফাইলটাকে অ্যাট ফার্স্ট বিভিন্ন অপশনকে সাজাবেন, সাজানোর পরে আপনারা এই যে অপশন থেকে আপনারা দেখে নেবেন যে আপনার রিজিউমিটা বা আপনার সিভিটা দেখতে কেমন হচ্ছে। আশা করছি নিপারানি সাহা এবং আপনারা যারা আছেন, আমাকে কোয়েশ্চনটা না করলেও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিতাম, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি অংশ যেটা হচ্ছে, অনেকে আমরা দেই যারা জব সার্চিং, ওপেন ওপেন টু ওয়ার্ক একটা কথা লেখা থাকে আমাদের পিকচারে, প্রোফাইল পিকচারের সাথে, যেভাবে আমরা ফেসবুকে বিভিন্ন জিনিসকে ট্যাগ করি। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ফাইন্ড এ নিউ জব এই অপশনে ক্লিক করব, ওপেন টু থেকে এখানে হচ্ছে দেখেন চুজ, এখান থেকে ওপেন টু রিমোট ওয়ার্ক, এই যে অল লিঙ্কডইন মেম্বার, এটা ক্লিক করব, ক্লিক করে অ্যাড টু প্রোফাইল দিব। আর এখানে হচ্ছে একটা অ্যাট লিস্ট জব টাইটেল চাচ্ছে, এখানে আমরা একটা জব টাইটেল দিলাম, সাপোজ অ্যাডভাইজার, ঠিক আছে, অ্যাডভাইজার দিলাম। দেওয়ার পরে আমরা অ্যাড টু প্রোফাইল, ঠিক আছে, স্টার্ট এ পোস্ট, অর্থাৎ সরি, স্টার্ট এ পোস্ট দিয়ে যদি আমি দেই তাহলে হচ্ছে এটা সম্পর্কে আমার পোস্টে পোস্ট হবে এবং এখানে ওপেন টু ওয়ার্ক হবে। তো আপনারা এটা করতে পারেন যে আপনারা পোস্টে শেয়ার করে আপনারা ওপেন টু ওয়ার্ক দিতে পারেন,
পোস্ট শেয়ার করলে দিলে হবে কি আপনি যে এখন অ্যাভেলেবল কোন জবের জন্য, সেই জিনিসগুলো আপনার নেটওয়ার্কটা নেটওয়ার্কে যারা আছে বা কানেকশনে যারা আছে তারা জানতে পারলো, আর যদি সেটা না করে তাহলে তারা জানবে না, শুধুমাত্র আপনি ওপেন টু ওয়ার্ক আপনার লোগোতে বা আপনার যে সরি আপনার যে প্রোফাইল পিকচারটা থাকবে সে সেটা হচ্ছে শো করবে। সো আপনারা অনেকেই দেখেন যে ওপেন টু ওয়ার্ক দিতে হয়, তো কিভাবে দিতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রোফাইলের বিভিন্ন খুঁটিনাটি অংশ নিয়ে, আর যে অংশগুলো আপনাদের জন্য খুব দরকার, আমার অলরেডি সময় শেষ, আমি 5টা মিনিট কি আমি নিতে পারবো? অবশ্যই স্যার। আচ্ছা, আমি 5টা মিনিটের মধ্যে আমি আর কয়েকটি অপশন আপনাদেরকে আমার প্রোফাইল থেকে বুঝিয়ে দিচ্ছি যে আমরা এখানে নেটওয়ার্ক যে অপশনটা আছে সে নেটওয়ার্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার আইডিতে কতজন কানেকশন আছে, তারপরে হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট সেভ করার একটা অপশন আছে, আমাদের মোবাইলের সাথে আমাদের প্রোফাইলগুলো একটা কানেক্ট বা কন্ট্যাক্টগুলো আমরা সেভ করে রাখতে পারি, সেটা আমি যাচ্ছি না। তারপর হচ্ছে আমি কয়টা গ্রুপে অ্যাড আছি। তো লিঙ্কডইনে হচ্ছে যে জিনিসগুলো আপনাদের দরকার যে আপনারা বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজে আপনারা অ্যাড হবেন, কেননা এক একটা গ্রুপ এক একটা পেজ, বিশেষ করে অফিসিয়াল যে পেজগুলো আছে সেখান থেকে হয়তো আপনি জবের যে অপরচুনিটি গুলো বা যে নিউজ গুলো সেগুলো পাবেন, বিভিন্ন গ্রুপ গুলো আছে যেখানে হয়তো বা বিভিন্ন নলেজ নিয়ে তারা কাজ করছে, যেমন আমাদের স্কিলস ক্যানভাস হচ্ছে প্রফেশনালদের এবং স্টুডেন্টদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন পোস্ট দিচ্ছে। তো আপনারা যখন এই গ্রুপটাতে হচ্ছে আপনারা জয়েন করবেন, গ্রুপের অ্যাক্টিভিটিস থেকে আপনারা শিখতে পারবেন। তো আপনারা লিঙ্কডইনে খুঁজবেন যে কানেক্ট হবেন পার্সোনাল কানেকশনের সাথে, পাশাপাশি হচ্ছে গ্রুপ পেজ এদের সাথে যুক্ত হবেন। পেজের ক্ষেত্রে আপনারা যেটা হচ্ছে যে যে আপনার সাপোজ কোন একটা টার্গেট যে অর্গানাইজেশন, সাপোজ আপনার বিএসআরএম এ আপনারা কাজ করতে চাচ্ছেন, বিএসআরএম এ কিন্তু পেজ আছে, তো আপনারা বিএসআরএম পেজে আপনারা লাইক দিবেন। বিএসআরএম এ যারা যে পেজে যাওয়ার পরে যারা এমপ্লয়ি আছে তাদেরকে আপনারা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, এতে করে হচ্ছে আপনারা ওই অর্গানাইজেশনে যদি কখনো কাজ করতে চান তো তাদের এমপ্লয়ি সম্পর্কে এমপ্লয়িদের সাথে যদি আগে থেকে আপনারা কানেক্ট থাকেন এবং সেই অর্গানাইজেশন সম্পর্কে আগে থেকে যদি লিঙ্কডইন থ্রুতে বা অনলাইন থেকে যদি আপনারা কিছু জেনে থাকতে পারেন সেটা আপনার ইন্টারভিউতে অনেক কাজে আসবে। এই ছিল হচ্ছে নেটওয়ার্কের অপশনের যে বিষয়গুলো। তারপরে যেটা ইম্পর্টেন্ট যে অংশটা যেটা হয়তো বা আপনাদের জন্য খুব দরকার সেটা হচ্ছে জব ফিচার। এই জব ফিচারে গেলে যেটা আপনারা জানতে পারবেন যে আসলে কোন কোন জবগুলো লিঙ্কডইনে অ্যাভেলেবেল আছে। তো আমরা যেটা জানি যে বিডি জবস বা অন্যান্য নিউজ পেপার থেকে আমরা অনেক জব সম্পর্কে আমরা জানি, হ্যাঁ, কিন্তু হচ্ছে লিঙ্কডইন এমন এমন কিছু জব আমরা পাবো, হ্যাঁ, যে জবগুলো হচ্ছে বিডি জবস বা অন্যান্য প্লেসে আমরা পাচ্ছি না। তো আমরা এই জব ফিচারে যখন আমরা যাব তখন সেখান থেকে আমরা লিঙ্কডইনে কোন কোন জবগুলো অ্যাভেলেবেল আছে সেই জবগুলো আমরা এখানে সার্চ অপশনগুলো আছে সার্চ অপশন হচ্ছে ক্লিক করে আমরা সাপোজ আমরা জেনে নিতে পারি। যেমন আমরা ইঞ্জিনিয়ারিং কিওয়ার্ড দিলাম, ইঞ্জিনিয়ারিং দিয়ে সার্চ দিলাম, জব জবের যে ইয়েটা আছে অপশনটা আছে এখানে দেখেন স্টাফ কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এই ধরনের হচ্ছে আমরা যখন আমাদের কিওয়ার্ড সাপোজ আমি এইচআর এ জব করতে চাচ্ছি তখন আমি জব ফিচারে গিয়ে এইচআর দিয়ে সার্চ দিব, অথবা আমাদের যে নর্মাল যে সার্চ অপশন আছে সেই সার্চ অপশন গেলেও আমরা সেখান থেকে জব জবে সিলেক্ট করে আমরা এই এই ভিউতে আমরা আসতে পারি। তো আমরা জব ফিচারে গিয়ে আমরা কি আমরা কোন জবটা আমরা খুঁজছি সেটাতে সেটা আমরা সার্চ অপশনে গিয়ে দিয়ে আমরা সেই জবগুলো সম্পর্কে আমরা জানতে পারি। সেক্ষেত্রে সাপোজ আমি ধরে নিলাম স্টাফ কোয়ালিটি অ্যাসুরেন্স, এটাতে আমি যদি ইন্টারেস্টেড হই তাহলে হচ্ছে আমি এটাতে ক্লিক করব। এটা সম্পর্কে ডিটেলস আমি ইজি টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে চাইলে ইজি টু অ্যাপ্লাই ক্লিক করব, আর আমি চাইলে এটা সেভ করে রাখতে পারবো। আর হচ্ছে আমাদের জব সম্পর্কে যে ডেসক্রিপশনটা সেই ডেসক্রিপশনটা এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের জব কিভাবে আমরা খুঁজে পাবো সেই লিঙ্কডইনে সেই বিষয়গুলো। দা ডেট পোস্ট এখানে ফিল্টারিং কিছু অপশন আছে, সেই অপশনগুলো থেকে হচ্ছে ফিল্টার করে করে আমাদের সুবিধার মতো জবগুলো আমরা চাইলে আমরা খুঁজে পেতে পারি। তারপর যে মেসেজিং যে অপশনটা আছে, মেসেজিং অপশনে একটা জিনিস হচ্ছে আপনারা যখন কারোর সাথে কানেক্ট হবেন আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে প্রথমে তাদেরকে একটা ওয়েলকাম নোট দেওয়ার জন্য। তো ওয়েলকাম নোট দেওয়ার মাধ্যমে তাদের সাথে আপনাদের একটা প্রাথমিক যে কমিউনিকেশনটা সেটা বিল্ড আপ হবে, এতে করে হবে কি পরবর্তীতে যদি তারা তাদের সাথে আপনারা কমিউনিকেশন করতে চান সেক্ষেত্রে কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যাবে।
তো এটাই আজকে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম। সময় স্বল্পতা, অলরেডি 10 মিনিট লেট হয়ে গিয়েছে। তো আমি আমার পক্ষ থেকে হচ্ছে আর কিছু বলবো, যদি এখন আপনাদের কোনো কোয়েশ্চন থাকে তো সেই কোয়েশ্চন গুলো আমি নিব। স্যার একটা কোশ্চেন আছে জি। স্যার, নিপারানি সাহা কোশ্চেন করেছেন, লিঙ্কডইন কভার ফটো সাইজটা কিভাবে ম্যাচ আপ করব? আচ্ছা, সুন্দর প্রশ্ন। লিঙ্কডইন এর কভার ফটোটা হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ আছে। তো আমরা অনেকে ছবি, যে কভার ফটো বিশেষ করে কভার ফটো, কিন্তু আমরা সাধারণত যে কভার ফটো গুলো আসে সেগুলো আমরা যদি দিতে যাই তাহলে হচ্ছে ম্যাচ হয় না। হ্যাঁ, লিঙ্কডইনে কভার ফটোর একটা নির্দিষ্ট সাইজ আছে। তো এক্ষেত্রে আমরা চাইলে ক্যানভা দিয়ে আমরা আমাদের যে যে কভার ফটোটা লিঙ্কডইনে সেটা আমরা রিসাইজ করে নিতে পারি। ওখানে ক্যানভাতে একটা আলাদা অপশনই আছে যে লিঙ্কডইনের কভার ইমেজের জন্য করা যায়। হ্যাঁ, এটা করতে পারি। অথবা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যেই ইমেজগুলো হচ্ছে কভার ফটো যে সাইজের সাথে মিলে যায় সেই ইমেজগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, বা বিভিন্নভাবে এডিট করে আপনারা হচ্ছে অনেক তো অ্যাপস আছে বা অনেক সফটওয়্যার আছে যেগুলোতে হচ্ছে লিঙ্কডইনের যে প্রপার যে সাইজটা সেই সাইজটাতে আপনারা নিয়ে এসে আপনারা আপলোড করতে পারেন এজ এ কভার ফটো। ঠিক আছে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আর কোনো কি প্রশ্ন আছে আপনাদের? আর কারো কোনো কোশ্চেন থাকলে দয়া করে বলতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়তো স্কিপ হয়ে গিয়েছিল, যাক আমার এখন মনে পড়লো, সেটা হচ্ছে লিঙ্কডইন ইউআরএল। আপনারা কি প্রোফাইলে আমার কার্সারটা দেখতে পাচ্ছেন? এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। জি স্যার। আচ্ছা, এই জায়গাটাতে আপনাদের অনেকেরই সমস্যা, আমি মনে করি 80% সমস্যা থাকে, যে আমাদের প্রত্যেকেরই যে যখন আমরা লিঙ্কডইন থেকে একটা অ্যাকাউন্ট করি ওই অ্যাকাউন্টে দেখা যায় কাস্টমাইজ একটা ইউআরএল দিয়ে দেয়, বা সরি অটো জেনারেট একটা ইউআরএল দিয়ে দেয় লিঙ্কডইন থেকে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে স্কিলস ক্যানভাসের যে ইউআরএলটা আছে সেটা দেখেন অনেকটা এটা কিন্তু কাস্টমাইজ, কিন্তু আপনারা অনেকেরই হচ্ছে দেখতে পাবেন যে এই আপনাদের নামের শেষে আরো একটা অংশ থাকে যে জিনিসটা হচ্ছে অটো জেনারেট হওয়ার কারণে। তো আপনারা অনেকেই যেটা করে থাকেন যে আপনাদের লিঙ্কডইনের যে লিঙ্কটা সেটা আপনারা সিভিতে অ্যাড করেন বা ভিজিটিং কার্ডও অ্যাড করতে পারেন যারা প্রফেশনাল আছে। তো এক্ষেত্রে হচ্ছে কি, আমরা যদি অটো জেনারেট লিঙ্কডইন ইউআরএলটা দিয়ে দেই আমাদের ভিজিটিং কার্ড বলি বা আমাদের সিভিতে বলি, সেক্ষেত্রে জিনিসটা স্মার্ট লাগে না। তো আমরা করব কি, আমরা এডিট অ্যান্ড কাস্টম ইউআরএল এ গিয়ে এডিট অপশনে গিয়ে আমরা যে বাড়তি যে অংশটা আছে সে অংশটি আমরা ফেলে দিব। হ্যাঁ, শুধুমাত্র আমরা যে অংশটি দরকার হ্যাঁ সেভাবে আমরা অংশটি সেট করে সেভ দিয়ে দিব। এটা হচ্ছে কাস্টমাইজ ইউআরএল এর যে ব্যাপারটি ছিল সেটি। তো অবশ্যই আজকে আজকে আপনাদের সেশন শেষে যে কাজটা আপনারা এট ফার্স্ট করবেন সেটা হচ্ছে আপনারা লিঙ্কডইন ইউআরএলটা আপনারা কাস্টমাইজ করবেন। আপনারা আপনাদের যে প্রোফাইলটা আছে লিঙ্কডইন যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ছবিটা একটা প্রফেশনাল ছবি দিবেন, একটা ব্র্যান্ডিং হয় এমন একটা হচ্ছে আপনারা কভার ইমেজ দিবেন, একটা ভালো একটা হেডলাইন দিবেন, আপনাদের অ্যাবাউট সামারিটা খুব সুন্দর করে নিজে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, এডুকেশন যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডে প্রপারলি আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড তুলে ধরার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স অংশটাও সেম, স্কিল অ্যাড করবেন 50টি, এবং হয়তো বা প্রথমে 50টি না করলেও আস্তে আস্তে আপনারা করেন, কোনো সমস্যা নেই, যে স্কিলগুলো আপনাদের প্রয়োজন এবং আপনি যে জবটা খুঁজছেন সেই জবের সাথে ম্যাচ হয় এমন স্কিল। তারপর হচ্ছে আপনারা রিকমেন্ডেশন করেন, একজন আরেকজনকে রিকমেন্ডেশন করেন। তারপরে হচ্ছে আপনার অ্যাকমপ্লিশমেন্টের অংশ, আপনাদের অন্যান্য যে অ্যাচিভমেন্টগুলো আছে সেই অ্যাচিভমেন্টগুলো আপনারা তুলে ধরেন। আর হচ্ছে বেশি বেশি হচ্ছে আপনারা ফেসবুকে সময় না দিয়ে, সময় দিতে পারেন হচ্ছে ফেসবুকে হয়তো আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি থাকে, কিছু কিছু সময় হয়তো এন্টারটেনমেন্টের জন্য আপনারা দিতে পারেন, কিন্তু আমি বলবো যে আজকে সেশন শেষে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় আপনাদেরকে বলেছেন যে আপনারা লিঙ্কডইন ইউজ করেন, ফেসবুক থেকেও লিঙ্কডইনের সময় বেশি দেন, তাহলে সময়টা অপচয় হবে না, সময়টা কাজে আসবে। এখানে আপনারা চেষ্টা করেন রেগুলার আপনারা লিঙ্কডইনে আসার, এখানে বিভিন্ন হাই প্রফেশনাল এবং বিভিন্ন অর্গানাইজেশনের ছেলে মেয়েদের সাথে যুক্ত হন, এবং একটা খুব সুন্দর সুযোগ আপনারা বিইউবিটি থেকে আজকে যে যে সেমিনারটা আয়োজন করেছেন সেই সেই আয়োজনটাকে আপনার ব্র্যান্ডিং যেটা বলে
যে আপনারা অনেকেই কিন্তু শেয়ার করেছেন, ফেসবুকে শেয়ার করেছেন, কিন্তু লিঙ্কডইনে কিন্তু খুব কম। তো আপনারা যে অর্গানাইজেশনের যে বিষয়গুলো সেগুলো ফেসবুকে করেন, কোনো সমস্যা নেই, পাশাপাশি লিঙ্কডইনে যেন আরো বেশি বেশি হয়। আমি পার্সোনালি হচ্ছে বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটির ছেলে মেয়ে আমার সাথে যুক্ত আছেন এবং আমি চাচ্ছি তাদের সাথে কাজ করতে, কেননা আমি মনে করি এই প্ল্যাটফর্মটাকে সুন্দর করতে হলে তাদেরই এগিয়ে আসতে হবে। প্রফেশনালরা হয়তো বা সময় স্বল্পতার কারণে প্ল্যাটফর্মে সময় দিতে পারে না। তো স্কিলস ক্যানভাস যে গ্রুপটা আছে সেই গ্রুপটার মাধ্যমে আমি চেষ্টা করছি যে ইয়ুথদেরকে লিঙ্কডইনের প্রতি আরো আকৃষ্ট করতে, কেননা এটা এতে করে হচ্ছে তাদেরই এবং তাদের কেরিয়ারে হচ্ছে তারা বেনিফিটেড হবে। তো আপনারা নিয়মিত লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে এসে ভালো ভালো কিছু প্রোফাইলের সাথে আপনারা অ্যাড হন, আপনাদের নিজেকে প্রেজেন্ট করেন, প্রতিদিন প্রতিদিন না হয় কয়েকদিন পর পর আপনারা কিছু শিক্ষামূলক পোস্ট শেয়ার করেন, আপনাদের অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করেন, আপনাদের অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলোকে আপনারা রিপ্রেজেন্ট করেন। যখনই আপনারা আপনাদের অ্যাক্টিভিটিসকে আপনাকে রিপ্রেজেন্ট করবেন প্রপারলি, তখন যে কোনো হাই প্রফেশনাল আপনার সাথে কমিউনিকেট করতে আমি মনে করি তারা ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, তারা আপনাকে ইগনোর করবে না, তারা আপনাকে রিসিভ করে নেবে। এবং নিয়োগকর্তারা যখন আগে যখন আপনার প্রোফাইল ভিজিট করে আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখে দেখবে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা লিঙ্কডইনে অনেক সুন্দর কাজ করছে বা প্রফেশনাল অনেক কিছু তার অ্যাক্টিভিটিসগুলো, প্রফেশনাল হতে হবে। কিন্তু এখানে এসে আবার এটা করবেন না যে আরেকজন একটা পোস্ট দিল সেটাকে একটা মন্তব্য করলাম আজে বাজে বা কনফ্লিক্ট হয়, হ্যাঁ এই ধরনের কিছু করার থেকে আমি বলবো যে সবসময় বিরত থাকবে, রাখবেন নিজেদেরকে, সবসময় চেষ্টা করবেন শিক্ষামূলক পোস্ট দেওয়ার দিতে। এবং এতে করে হবে কি, আপনি যদি পোস্ট না দেন আপনি আপনার কানেকশনের সাথে ভালোভাবে কানেক্টেড হতে পারবেন, অর্থাৎ তাদের সাথে কন্ট্যাক্ট ওভাবে হবে না। তো আপনাকে নিজেকে প্রেজেন্ট করবেন। আমি অনেক লিঙ্কডইন ইউজার দেখেছি, বিশেষ করে স্টুডেন্ট, যারা একটা সময় হচ্ছে লিঙ্কডইনে খুব ভালো সময় দিয়েছে এবং নিজেকে ওভাবে প্রকাশ করেছে এবং তাদের আসলে চাকরির ক্ষেত্রে আসলে তাদেরকে বসে থাকতে হয়নি, তারা খুব অল্প সময়ের মধ্যে ভালো ভালো অর্গানাইজেশনে ভালো ভালো পজিশনে তারা নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে। তো এক্ষেত্রে আমি বলবো যে লিঙ্কডইন একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদেরকে তুলে ধরতে পারবেন এবং আপনাদের কেরিয়ারকে সুন্দরভাবে সাজাতে পারবেন। তো থ্যাংক ইউ, এটা ছিল আমার পক্ষ থেকে হচ্ছে বলা, আমি আর বেশি সময় নিতে চাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে আজকে যারা সেশনটি আয়োজন করেছেন। এবং তাকে বলবেন যে যে আপনার সাথে প্রফেশনাল কানেকশন এবং তার থেকে যে স্কিল শেয়ারিং এর যে বিষয়গুলো, হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে কিছু একটা নোট লিখবেন, আপনি তার সাথে ইন্টারাকশন হয় এমন কিছু নোট নিবেন। দিতে পারেন আপনি কোনো, যেটা আমি আমি করি, যেটা আমি প্রত্যেকের সাথে অ্যাড হওয়ার পরে চেষ্টা করি যে তাদের একটা থ্যাঙ্কস দেওয়ার জন্য, কানেক্টেড হওয়ার জন্য, এবং তার সাথে একটা প্রফেশনাল বা একটা কানেক্ট হবো এবং একজন আরেকজন থেকে যে স্কিলগুলো সেগুলো শেয়ারিং করব, এটা নিয়ে হচ্ছে তার একটা ছোট্ট একটা নোট থাকে। পাশাপাশি হচ্ছে আমার ডেজিগনেশন বা আমার এটা দেই এখন, যেটা আমি হচ্ছে আমি স্কিলস ক্যানভাস দেই, আইএস অ্যাডমিন, ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন হিসেবে আছি, আমার গ্রুপের লিঙ্কটা দেই, ঠিক আছে? তো আপনারাও এটা করবেন যে আপনারা যদি কোনো অর্গানাইজেশনের সদস্য হিসেবে থাকেন বা ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্টে থাকেন, তো এক্ষেত্রে আপনারা তাকে একটা কানেক্ট হওয়ার জন্য একটা থ্যাংক ইউ দিবেন, এটাই যথেষ্ট। এবং এটা লিখে দিবেন, আপনারা আপনাদের মতো করে লিখবেন যে আমাদের এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা একজন আরেকজনকে নলেজ শেয়ারিং করবো এবং এতে করে যেন বোধ যেন উপকৃত হতে পারি। এভাবে করে একটা নোট আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা তো লিঙ্কডইন থেকে আছে, যেটা এটা কাস্টমার থ্যাঙ্কস ফর দ্য কানেকশন, শুধু এটাই আছে। সো এটা না দিয়ে এটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে আপনারা একটা নোট রেডি করে রাখবেন, সবসময় জাস্ট এটাকে আপনাকে চাইলে কপি পেস্ট করে আপনারা দিতে পারেন। এতে করে হয় কি, আমি যেটা দেখেছি হয়তো বা কারোর সাথে কানেক্ট হওয়ার পরে যদি আমরা তাকে মেসেজ, কোনো মেসেজ না করি, তাহলে তার সাথে আমার যে কানেকশনটা হয়, কিন্তু আমি যদি মেসেজ করে রাখি তাহলে হচ্ছে তার সাথে কানেকশনটা আরো ভালো হয়। তো দেখা যাচ্ছে কি, আমি একজনকে কানেক্ট করলাম, তাকে একটা ওয়েলকাম নোট দিয়ে রেখেছি এবং সেও হয়তো রিপ্লাই দিয়েছে, হয়তো বা তার সাথে আমার পরবর্তীতে কোনো কথা হয়নি, কিন্তু হয়তো বা কোনো জব পারপাসে তার সাথে আমার আবার কানেক্ট, আবার কমিউনিকেশন করার প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আগে থেকেই তাকে যদি একটা ওয়েলকাম নোট থাকে এবং তারও যদি ফিডব্যাক থাকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে এবং তারও বুঝতে সুবিধা হবে যে না, এই কানেকশন তো আমার সাথে আগেই একবার হয়তো আদান কনভার্সেশন হয়েছিল। তো এক্ষেত্রে একটা একটা অ্যাডভান্টেজ পাওয়ার
যেতে পারে। আর সে যদি রিপ্লাই না দেয় তাহলে তখন আপনি মনে করবেন যে না, তাকে তো একবার ওয়েলকাম নোট দিয়েছি, সে তো কোনো রিপ্লাই দেয় না, সো এখনো তাকে হয়তো বা রিপ্লাই বা নোট দিলে চান্সটা কম। তো এভাবে আপনারা এই কাজটা করতে পারেন। থ্যাংক ইউ শান্তা বড়ু, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেছেন। শান্তা বড়ু, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এত সুন্দর প্রেজেন্টেশন এবং এত সুন্দরভাবে সব বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করছি আমাদের অডিয়েন্সরা আজকের সেমিনার থেকে অনেক উপকৃত হবেন এবং আপনার মন্তব্যগুলি ভবিষ্যতে আমাদের সহায়ক হবে। ধন্যবাদ লাবণী এবং আজকে অংশগ্রহণকারী সবাইকে। তো সবাইকে একটা জিনিস বলবো, যে যেটা বলেছিলাম যে আপনারা কিছু না কিছু লিঙ্কডইনে লিখেন। তো আজকে সেশনে যারা জয়েন করেছেন, আশা করব আপনারা আজকে সেশনটি কেমন লেগেছে, সেই জিনিসটা আপনারা আপনার লিঙ্কডইনে আপনারা শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, এবং যেটা বলবো আপনারা লিঙ্কডইনে রেগুলার হওয়ার চেষ্টা করবেন। আমরা স্কিলস ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জন্য কাজ করছি, আপনাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু শিক্ষণীয় যদি কোনো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যেটা হচ্ছে অবশ্যই আপনারা বিভিন্ন ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হবেন, সেটা যদি ক্যারিয়ার ভার্সিটির ক্যারিয়ার ক্লাব হয় তাতেও হবে, যদি আপনার এলাকা ভিত্তিক হয় সেটাও হবে, যদি ইন্টারন্যাশনাল হয় অনলাইন ভিত্তিক হয় তাতেও করবেন। কেননা স্টুডেন্ট এই যে হচ্ছে আপনারা যত বেশি ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এর সাথে নিজেদেরকে জড়িত করতে পারবেন ততই আপনাদের জন্য ক্যারিয়ারে জন্য সুফল বয়ে নিয়ে আসবে। আর অবশ্যই সেই জিনিসগুলো লিঙ্কডইনের মাধ্যমে যদি করতে পারে তাহলে আরো বেশি ইফেক্টিভ হবে বলে আমি আশা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আজকে সেশনে থাকার জন্য। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আমাদের কয়েকজন সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আমি মিলন বিশ্বাস স্যারকে, অ্যাডভাইজার IEEE CSBUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, স্যারকে আমি ধন্যবাদ বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের আজকের যে স্পিকার মিস্টার গিয়াসউদ্দিন সাহেবকে, আর সাথে সাথে আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ বিইউবিটি সেকশন বিইউবিটির সকল মানে যারা আছেন এই IEEE সেকশনে স্টুডেন্ট কমিটিতে আছেন বা নর্মালি কাজ করছেন ভলেন্টিয়ার হিসেবে, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এত সুন্দর একটা সেশন আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। তো আমি আসলে লিঙ্কডইনের ব্যাপারে যেটা বলবো, আমি নিজে অলমোস্ট মানে মোটামুটি 10 বছর হয়ে গেল আমি লিঙ্কডইন ইউজ করি, অনার্স একদম ফার্স্ট সেম মানে ফার্স্ট ইয়ার থেকেই। তো অনেক উপকার পেয়েছি এখান থেকে, অনেকের সাথে কানেকশন হয়েছে, কোলাবোরেশনে কাজ করার সুযোগ পেয়েছি। তো আশা করতেছি আমাদের স্টুডেন্টরাও এই সুযোগটা নিবে এবং আজকে যেগুলো শেখানো হলো বা উনি লাস্টে যে কথাগুলো বললেন যে আপনারা সবাই কিছু স্কিল অ্যাড করবেন, আপনাদের প্রোফাইলটাকে ঠিক মতো সাজাবেন, তারপরে সবার সাথে কানেকশনের জন্য যাবেন এবং রিকমেন্ডেশনের ব্যাপারটা যা বললেন সেভাবে সবাই কাজ করবে ঠিক মতো। তো আশা করতেছি লিঙ্কডইনের মাধ্যমে আমরা বেশ ভালো একটা কানেকশন তৈরি করতে পারবো আমাদের ভার্সিটি এবং আমাদের ভার্সিটির বাইরে দেশে এবং বিদেশে আমাদের নিজের যে প্রফেশনাল গন্ডি আছে সেই গন্ডির আমাদের প্রফেশনাল স্কিলের সাথে যাদের ম্যাচ করে, যেখানে ম্যাচ করে সেসব জায়গাতে আমরা একটা ভালো কানেকশন তৈরি করতে পারবো, যেটা আমাদেরকে আসলে জব লাইফে অনেক হেল্প করবে। এটা বলেই আমি আসলে সবাইকে মানে আমার কথা শেষ করছি এখানেই, সবাইকে আরেকবার ধন্যবাদ। আমরা আশা করব আমাদের স্টুডেন্ট সেকশন বিইউবিটি IEEE স্টুডেন্ট সেকশন থেকে আমাদের এই রকম ইনফরমেটিভ এবং আরো ভালো ভালো সেশন ইন ফিউচার আমি আরো দেখতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমি মামুন হোসেন স্যার, লেকচারার ডিপার্টমেন্ট অফ CSE, স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ লাবণী, আমাদের ধন্যবাদ আইত্রিপলি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইত্রিপলি বিউবিটি ডব্লিউআই স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ যারা সুন্দর একটা প্রোগ্রাম ওয়েবিনার আয়োজন করছে লিঙ্কডইন এর উপরে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গিয়াসউদ্দিন স্যার, আরএমজি প্রফেশনাল, তিনি তার মূল্যবান বক্তব্য এখানে দিয়েছেন। এখান থেকে আমরা আসলে লিঙ্কডইন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং আশা করি স্টুডেন্টরা এই থেকে অনেক কিছু উপকৃত হবে এবং তারা এগুলো নিয়ে একটু আর একটু অ্যানালাইসিস করবে, তারা প্রোফাইলে অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, আর লিঙ্কডইন এর মাধ্যমে আমরা আমাদের যে প্রফেশনাল স্কিলটা ডেভেলপ করতে পারবো। এছাড়াও আমরা এখান থেকে আমাদের যে রাইট জব বা ইন্টার্নশিপের যে অপরচুনিটি গুলো খুঁজে পাবো বা আমরা যে আমাদের যে ফিউচার বা কারেন্ট এমপ্লয়ার্স বা রিক্রুটার্স কারা কারা রিক্রুট করতেছে, যারা আমরা জব সিকার, তাদের অপরচুনিটি গুলো আমরা খুঁজে পাবো। আমরা আমাদের এই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমাদের প্রফেশনাল রিলেশনশিপটা আরো স্ট্রেংথ করতে পারবো। আমরা আশা করি আমরা এ থেকে আরো অনেক উপকৃত হব এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনটা করছে এবং আরো পরবর্তীতে আরো ভালো ভালো আয়োজন করবে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি মিস্টার মোহাম্মদ মোবারক হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারকে ধন্যবাদ ওনার এই দারুণ একটা প্রেজেন্টেশনের জন্য। অনেকেই আসলে লিঙ্কডইন সম্পর্কে পরিচিত না আমাদের স্টুডেন্টরা, তো এর মাধ্যমে আশা করব যে তারাও এই প্ল্যাটফর্মটা সম্পর্কে পরিচিত হবে এবং বর্তমান যে প্রফেশনালদের যে গ্রুপটা সেটাতে তারা অ্যাড হবে। এই প্রত্যাশা রেখেই আমি আসলে শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি নাজনীন নাহার জয়েন্ট জেনারেল সেক্রেটারিকে অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট দেখানোর জন্য অনুরোধ করছি। মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সেমিনারে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ, আমি আমাকে হচ্ছে এরকম একটা সম্মাননা দেওয়ার জন্য আশা করছি ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে পারবো এবং শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ, পর্দাও না। সম্মানিত সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অতিথি, অনুষদ সদস্য এবং শিক্ষার্থীদের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আজকে এই সেমিনারে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আজকের সেমিনারের সমাপ্তি মুহূর্তে চলে এসেছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।